আজ সাক্ষাৎকারের বিষয়বস্তু, আলোচ্য বিষয়বস্তু জীবের পরম মঙ্গল, এই প্রসঙ্গে সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় অধিবেশন। বহু মনীন্দ্রগণ বহু বৎসর ব্যাপী তারা যজ্ঞ করছিলেন, সংখ্যা ষষ্ঠী সহস্র, 60,000। বক্তার আসনে যিনি উপবেশন করলেন, ইনি উগ্রশ্রবাসুত লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাসুত, এবং সেই ষষ্ঠী সহস্র মনীন্দ্র যোগীন্দ্র ব্রহ্মষিগণের আহ্বায়ক হলেন শৌনক ঋষি। তিনি এই প্রশ্ন করেছিলেন, আপনি বলুন জীবের অত্যান্তিক পরম মঙ্গল কিসে? জীবের পরম মঙ্গল, পরম অর্থাৎ শ্রেষ্ঠ, অত্যান্তিক মঙ্গল। এবং ভাগবতের প্রথম অধিবেশন, প্রথম অধিবেশনটা গঙ্গাতীরস্থ পরীক্ষিত সভাতে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী প্রথম অধিবেশনের বক্তা। কিন্তু একটু অভূতপূর্ব বিষয় হল, ব্যাসাসন সমাবিষ্ট পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, কিন্তু শ্রবণ করছেন সামনে বসে পিতা ব্যাসদেব। শুধু ব্যাসদেব নন, ব্যাসদেবের পিতা ঠাকুর পরাশর ঋষিও আছেন, পরাশরেরও পিতা বশিষ্ঠ ঋষিও আছেন, তিন পুরুষ। আচ্ছা, যিনি ভাগবত লিখলেন, ভাগবত শেখালেন সুখদেবকে, তিনি বসে শুনছেন কেন? বলছেন ভাগবত যিনি লিখেছেন, ভাগবত যিনি পাঠ করেছেন, তিনি ভাগবতের মূর্তি দেখেননি, এই ভাগবতের শ্রীমূর্তি হলেন সুখদেব গোস্বামী পাদ। সেইখানে এই অত্যান্তিক জিজ্ঞাসাটা এলো, জীবের পরম মঙ্গল। ঋষি তার অপার্থিব দিব্য অনুভূতি লব্ধ, জীবের পরম মঙ্গলের পরম আলোবর্তিকা শব্দব্রহ্মের দ্বারা প্রকাশ করলেন। আমরা সেটি আজকে আস্বাদন করব, কিসে মঙ্গল আমাদের? ন হতহন্ন শিবপন্থা বিসীতা সংসীতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবেত। হে মহারাজ, এই মরুময় সংসার মরুকান্তরে জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ অপ্রারব্ধ পাপ কুট বীজ, এই মরুকান্তরে জীবের এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রাকারে আবর্তন হতে হতে সে ক্লান্ত শ্রান্ত। আমাদের এই কাল কবলিত মৃত্যু কবলিত জরাব্যাধি কালচক্রের একমাত্র শিবপন্থা, শিব মানে মঙ্গল, যিনি মঙ্গলময় সত্য সুন্দর তিনি শিব। এখানে শিবপন্থা মঙ্গল পন্থাটি তিনি ব্যক্ত করছেন। এই সংসারে ভ্রাম্যমান মরুকান্তরে জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের একমাত্র শ্রেয়
বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবেত। যদি শাস্ত্রীয় শ্রদ্ধার দ্বারা সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধুসঙ্গের দ্বারা কেউ যদি ভগবানের বিশুদ্ধ কেবলা নির্মলা প্রীতিভক্তি ভজন পায়, আর এই ভজনক্রিয়ার দ্বারা অনাথ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা রুচি স্তরে গিয়ে সাধনভক্তি ভাবভক্তি প্রেমভক্তি যদি কারো শ্রী গোবিন্দ চরণে গৌর নিত্যানন্দ রাধা চরণে যদি কারো বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি পৌঁছায়, তাহলে এই জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের একমাত্র মঙ্গলের পদ হল শ্রী ভগবানে বিশুদ্ধ ভক্তি। তো এই মায়ার সংসারে কবলিত হয়ে মরু প্রান্তরে ভ্রাম্যমান পথিককুল যারা যারা এই জন্ম মৃত্যু আবর্তনশীলতায় আমরা ক্রমচক্রাকারে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জটরে শয়নং, এই জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছি। শ্রীপাদ শুকমুনি দৃঢ় কণ্ঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ভগবত চরণে ভক্তি হল একমাত্র শ্রেয় অত্যান্তিক পন্থা। আমরা দিকদর্শন পেলাম, এই সংসার সুখের নয়। আচ্ছা, সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যিনি, ইতিপূর্বে যিনি বিষক্ত সরস্বীপ, সর্প সম্পর্কে যার অভিজ্ঞতা নেই, পূর্ব অভিজ্ঞতা, গ্রামের সেই অজ্ঞ সরল সর্প সম্পর্কে অনভিজ্ঞ, তিনি দেখছেন একটা মালা পড়ে আছে, বিভিন্ন বৈচিত্র বিচিত্র কুসুম মালা পড়ে আছে, বিষধর সাপগুলো রঙে চিত্র বিচিত্র দেখবেন অঙ্কিত থাকে, থাকে না, যত বিষক্ত সর্প হবে তার গাত্রে চিত্র বিচিত্র অঙ্কিত থাকবে, চিত্র বিচিত্র অঙ্কিত মণ্ডলাকৃত একটি সাপ, তিনি ওই চিত্র বিচিত্র সর্পনি সে কি করেছে, গলাকৃত হয়ে অবেশ হয়ে পড়ে আছে। সাপ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি ওটা ফুলের মালা মনে করে গলে পড়ে, তার যেমন বিষে জর্জরিত হতে হয়, অবিদ্যাগ্রস্ত মায়াগ্রস্ত গুরুকৃপাহীন আমাদের মতো বিষয়ী জীব স্ত্রী পুত্র ধন দৌলত সংসারকে ফুলের মালা সুখ পাবে বলে গড়ে পড়ে বটে, এ তো পরিণাম হয় বিষময় যন্ত্রণা। আমাদের ঋষিরা, ভারতীয় বৈদিক সনাতনের রাজ্য ঋষিরা তাদের যুগ যুগান্তর তপস্যার অনুভূতির স্তরে, অপরোক্ষ অনুভূতির স্তরে গিয়ে বললেন, এই জগতে দুটি বস্তু আছে, একটি শ্রেয় একটি প্রেয়। আলোচনাটা যেহেতু ভাগবতের, এই জন্য আমাদের একটু ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে বলতে কূটস্থ, এই শৈত প্রবাহের সময়ে কিছু শুকনো কাষ্ঠ একত্রিত করে ওর উপরে হাত রেখে যদি কেউ দাবি করে আমাকে তাপ দাও, কাষ্ঠ তোমার মধ্যে অগ্নি বর্তমান, এইখানের অন্ধকারটা দূর করে আমাকে এই শীতাত্ম থেকে মুক্তি দাও, তাপ দাও, কাঠের ভিতরে আগুন আছে, কিন্তু কাঠের উপরে হাত রেখে দাবি করলে অন্ধকার যাবে তো, শীত যাবে তো? কাঠের কূটস্থ অগ্নিটা ঘর্ষণ যোগে বাইরে প্রকাশ করতে হবে। কাঠের ভিতরে অগ্নি আছে, তবে কূটস্থ অগ্নি ভেতরে, কূটস্থ মানে ভেতরে, দুটি কাঠের ঘর্ষণ ক্রিয়া যোগে অব্যক্ত অগ্নিটা যখন ব্যক্ত করলেন, ভেতর থেকে বাইরে প্রকাশ করলেন, তবে ঘর্ষণ ছাড়া আসবে কি?
তেমনি ঋষিরা ভজন সাধনের দ্বারা অপরোক্ষ অনুভূতির স্তরে উঠে তারা সেই কূটস্থ তত্ত্বকে শব্দব্রহ্মের অনুভূতি দ্বারা জগৎ মঙ্গলে প্রকাশ করলেন। তারা কি বলছেন, এই জগতে দুটি বস্তু আছে, একটি শ্রেয় একটি প্রেয়। শ্রেয় কাকে বলে? শ্রুতিমাতা বেদ। তিনি বলছেন এই জগতে যে আনন্দ, জড়ীয় সুখ, দেহ সুখ, বিত্ত সুখ, বৈভব সুখ, মান সম্মান, যশ খ্যাতি, পদমর্যাদার যে সুখ, এটাই তো আমরা চাই। সম্মানের কাঙাল আমরা, দেহ সুখের কাঙাল আমরা, দেহভোগের জন্য আমরা জন্ম জন্মান্তরে লালায়িত, এবং আমাদের ঐহিক পারিত্রিক বাসনা এখনো যায়নি। মৃত্যুর পরে যাতে স্বর্গসুখ পায়, মুক্তি পায়, এটাই তো। ইহ জগতে যাতে মান সম্মান দেহ সুখ পায়, এটাই তো আমাদের পরিচয়, মাদিস অধম জীবের পরিচয় এটাই। এবং প্রায় সকলে এই ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্যম অসুখম গীতায় দুটো শব্দ দিয়েছেন ভগবান, স্ত্রী পুত্র বৃত্ত বৈভব মান সম্মান দেহ গেহ, এগুলো আমাদের খুব প্রিয়। প্রিয় বলেই তো পড়ে আছি এর মধ্যে, না কি বাবা? দেহ সুখ, সম্মানের সুখ, বড় আসন, বড় প্রাপ্তি, ধন ঐশ্বর্য, এর মধ্যেই তো আমাদের অবস্থান। কেন অবস্থান? সেই প্রভাত থেকে রাতে শয়নের পূর্বে আমরা তো এর পেছনেই দৌড়াই। বললেন এগুলো প্রিয় আমাদের কাছে, এগুলো খুব প্রিয় বলেই তো, বিষয়টা প্রিয় বলে, স্ত্রী পুত্র দেহ সুখ প্রিয় বলেই তো দিন রাত এদের পিছনে দৌড়াই। প্রিয় না হলে কেউ দৌড়াতো? বলছে এগুলো প্রিয় বলেই মানুষ অর্থ কামনা করে, সুন্দরী রমণী কামনা করে, যত যশ প্রতিষ্ঠা খ্যাতি এগুলো কামনা করে। ঋষিরা সাবধান করে বললেন এটি শ্রেয় নয়, এটি প্রেয়। প্রেয় মানে এগুলো তোমার প্রিয়, তবে এটি শ্রেয় নয়। ঋষিরা বলছেন এটা দুঃখ মিশ্রিত, পরিণাম বিধ্বংসী। শব্দগুলো কেমন দিয়েছেন ঋষিরা, বলে স্ত্রী পুত্র দেহ বৃত্ত বৈভব এই সুখগুলো পরিণাম বিধ্বংসী, টিকবে না। শ্রীল গুরু মহারাজ তার দিব্য অনুভূতির দ্বারা জানাচ্ছিলেন, আমি আস্তে আস্তে আমার ভজন সাথীদের বলছিলাম, আচ্ছা এই জগতে চতুর কাকে বলে? যিনি যার মেধা দিয়ে পরিশ্রম দিয়ে এই জগতে বহুল ধন সম্পত্তির মালিক হন, বৃত্ত বৈভবের মালিক হন, বা সামাজিক পদমর্যাদার আসনে বসেন, আমরা তাকে চতুর বলি তো, বুদ্ধিমান বলি তো। আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের স্বল্প মেধা থেকে আমরা তাকেই বুদ্ধিমান হিসাবে স্বীকৃতি দেই, কিন্তু আমাদের ভাগবত শাস্ত্র চতুর কাকে বলছে? যে জনা কৃষ্ণ ভজে। এখানে কিন্তু বলা হলো না যে ভূ সম্পত্তি থাকলে, সম্মান মর্যাদা থাকলে তুমি চতুর। এখানে বলছেন যে জনা কৃষ্ণ ভজে। কেন জানেন? বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন এক টাকাকে সম্বল করে যে হাজার টাকা রোজগার করতে পারে সে বুদ্ধিমান। ওই এক টাকা পুঁজি থেকে, মূলধন থেকে যে লক্ষ টাকা আয় করতে পারে সে বুদ্ধি মানের তর। যে এক লাখ থেকে এক কোটিতে পৌঁছাতে পারে সে বুদ্ধিমানের থেকে বুদ্ধিমান তর, নাকি? এমনকি যে একটা প্রদেশের রাজা হতে পারে ওই এক টাকা মূলধন নিয়ে, সে আরও বুদ্ধিমান। আচ্ছা এই বুদ্ধিমান ব্যক্তিটা জরা ব্যাধিগ্রস্ত হয়ে খাটিয়ায় পড়ে থাকলো ঘরের কোণে, মলমূত্র ত্যাগ করতে লাগলো, তার সন্তানরা যদি অবাধ্য হয়, কুসন্তান হয়, তারা দিন রাত গালি দেয়, বুড়ো নিজেও ভুগছে আমাদেরও ভোগাচ্ছে, জম দেখে না, একে দেখতে পায় না জম, এটাই কিন্তু অনেক কিছু করেছেন, কোটি টাকা গৃহ বাড়ি সম্পত্তি,
কিন্তু রোগগ্রস্ত হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে ঘরের কোণে খাটিয়ায় মলমূত্র ত্যাগ করলে কুসন্তানরা এই শব্দ প্রয়োগ করবে, যম দেখতে পাও না, সবাইকে দেখো একে দেখো না, এ নিজেও জ্বলছে আমাদেরও জ্বালাচ্ছে। জয় রাধে। আর যদি একটু সুসন্তানা এসে বলবে, ভগবান আমাদেরই জন্মদাতা পিতা, এই যন্ত্রণা দেখা যায় না প্রভু, আমরা তো নিতে পারবো না, তবে ওনাকে মুক্তি দাও, একথা ভগবানের চরণে হয়তো জানাবে, কিন্তু ওই অবস্থা থেকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসবে না। আচ্ছা, ওই এক টাকা থেকে মূলধনে যিনি কোটিতে পৌঁছেছেন, যাকে আমরা এতদিন বুদ্ধিমান বললাম, সে যদি প্রতিবেশী কোনো সুরিতকে বলে আমি তোমায় 1-2 লাখ টাকা দিচ্ছি, এই বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে গিয়ে আমাকে একটু সেবা করো, আশ্রয় দাও, দেবে তো? সন্তানই তো দিতে চায় না। প্রতিবেশী বলছেন, হ্যাঁ প্রতিবেশীকে বলছেন আমাকে কিনতে পারো তুমি, 1 টাকা দিলে আমি বিক্রি হবো। বলে তুমি যদি 1 কোটি টাকা দাও তোমাকে কিনবো না, উল্টে তুমি দিলেও কিনবো না, বইবে কে তোমাকে? কি হয় গো, হঠাৎ করে তিনি জগন্নাথকে ডেকে বলেছেন, হে জগন্নাথ তুমি আমায় নাও, কেউ গ্রহণ করবে না আমায়, আমি জানি জগন্নাথ আমি তোমার জগতেরই একজন, নাথ শব্দের অর্থ যিনি রক্ষণ সংরক্ষণ করেন পালন করেন, হে জগন্নাথ তোমার নাম যেহেতু জগন্নাথ, আমি যেহেতু পতিত, আমি তোমার জগতেরই একজন, তুমি আমাকে ফেলে দিতে পারো না, তুমি আমায় গ্রহণ করবে। সকলে ফেলে দিলে, কারণ তোমার জগন্নাথ নাম সত্য চিরসত্য। জগন্নাথ সত্যি সত্যি বলছেন, এই পচা গলা দুর্গন্ধযুক্ত দেহ দিয়ে কেউ যদি মন প্রাণ সমর্পিত করে বলে গোবিন্দ আমায় গ্রহণ করো, গোবিন্দ হাত বাড়িয়ে দেয়। আমি ফেলতে পারি না কাউকে, আমি যে জগন্নাথ, আমার জগতের মধ্যেই তো তুই একজন, উনি ফেলেন না। বাবা বলছেন, এমন মরমি দরদি ভাব দিয়ে কোনো কাঙাল ভিখারি যদি সন্ধ্যার প্রকল্পে কোনো গৃহস্থের দ্বারে যায়, সন্ধ্যাবেলায় ভিক্ষা দেওয়ার বিধান অনেকেই রাখেন না, কিন্তু সৎ দরদি গৃহস্থ হলে বলে, বাবা এসেছ বিলম্ব করে, আমি তোমায় ফেরাবো না সন্ধ্যার সময়। সৎ গৃহস্থ সন্ধ্যার সময় আগত অতিথিকে ফিরায় না কিছু তাকে দিয়ে দেয়, গোবিন্দ আমি সন্ধ্যার অতিথি তোমার দুয়ারে, আমি সন্ধ্যার অতিথি, তুমি আমাকে ফেরাতে পারো না, কি করে ফেরাবেন? কৃষ্ণকে জলতুলসী দেয় যেই জল, তার ঋণ সদিতে কৃষ্ণ করেন ও চিন্তন, আমাকে যে একটি তুলসী পত্র এক গন্ডুর জল দিয়ে বলে গোবিন্দ তোমার, গোবিন্দ বলছেন তার ঋণ শোধ করবার মতো কোনো সম্পদ আমার ঘরে নাই, আমার ঘরে নাই, আমি কি দেব ভক্তকে? শাস্তি সারুপ্য শালক্য নিয়ে বলে, ভক্ত তুমি কি চাই বলো, বৈকুণ্ঠ? আমার মতো রূপ চাই, আমার মতো শক্তি চাই, আমার বৈকুণ্ঠ চাই বলো। ভক্ত বলে, আমি তোমার সেবা ভিন্ন আর কিছু চাই না। বলে, আমার সেবা চাইছো মানে তো আরো ঋণী করছো আমায়, তুমি তো কিছু চাইছো না। যে ভগবানকে একটা তুলসী দিলে তিনি আত্মবিক্রয় করে ঋণ শোধ করবার চেষ্টা করেন, নিজেকে বিক্রি করে দিয়ে, সেই ভগবানকে ভজনা করাটাই হলো বুদ্ধিমানের পরিচয়। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। ভগবানের একটি নাম আমি বলেছিলাম গতদিন, দীনবন্ধু। দরেশি দন্তান্ন দিন মানে যে দিবসটা চলে গেল, দয় দীর্ঘি দৈতান্ন দিন মানে যেদিন এই গৃহ স্ত্রী পুত্র জগতের পরিচয় সব কিছু মুছে যাবে,
বলহরি শব্দ দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় শবযাত্রায় শ্মশান ভূমিতে নেবে, চিতাতে দাহকৃত করবার পরে একটা মাটির কলসি ভেঙে দিয়ে সবাই এই কথাই বলবে, ওদিকে কেউ ফিরে তাকিও না। ভগবান বলছেন আজ তো তোর সাথে কেউ নেই, এই জন্য তুই দিন আর আমি দিনের বন্ধু হই, আয় আমার কাছে আয়। ওই মহাসিন্ধুর ওপার থেকে ব্রহ্ম সঙ্গীতে ভগবান বললেন আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি দীনবন্ধু হয়ে তোর জন্য প্রতীক্ষা করছি। তাকে ভজন করাই হলো বুদ্ধিমত্তার পরিচয়। এই জন্য ঋষিরা বললেন যে অনিত্য অসুখ বস্তু পেয়েছ এগুলো প্রিয় হলেও শ্রেয় না, এগুলো প্রেয় বটে। আমাদের প্রিয় বলেই তো দেহ সুখ বিত্ত সুখ বৈভব যশ খ্যাতিগুলো মালা করে পড়ি, এগুলো প্রিয় বটে, কিন্তু ঋষি বলছেন শ্রেয় না। এই জন্য কোনটি শ্রেয় কোনটি প্রেয় এটি শ্রী গুরু মহারাজের সাধুগুরু অনুভবের কৃপা না হলে হৃদয়ে বোঝা যায় না। শ্রেয় প্রেয় সম্পর্কে ভগবান শঙ্করের একটি তত্ত্ব আমরা ভাগবতে পাই, আমাদের গোস্বামীগণের দৃষ্টান্তে পাই। এই বর্ধমান, পশ্চিম বাংলার বর্ধমানের কথাটি আপনাদের সকলের প্রায় জানা, তবু হরিকথা নব নবায়ন মান কোটিবার বললেও যা পুরাতন হবে না। শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার, মহাপ্রভু রায় রামানন্দকে এই জিজ্ঞাসাটা করেছিলেন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার, চৈতন্য মুখোদ্গীর্ণ এই জিজ্ঞাসা, মানে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দের কাছে, অনুভবীর কাছে, শ্রেয় মধ্যে কোন শ্রেয়। আমরা শ্রেয় আর প্রেয় বলছি, কোন শ্রেয় সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা ভক্ত বিনা শ্রেয় নাহি আর। প্রভু গো কৃষ্ণ ভক্ত বিনা কৃষ্ণ ভক্তি বিনা এই জগতে শ্রেয় বলতে আর কিছু নাই, প্রেয় আছে অনেক কিছু, শ্রেয় হলো ভক্ত আর ভক্তি। চৈতন্য চরিতামৃতের একটা শব্দ আমাকে খুব ভাবায়, এমন শব্দ পৃথিবীতে প্রকাশ হয়নি। উনি বলছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, তিনি একটা লাইন দিয়ে দিয়েছেন, আমি প্রথমে মানতে পারিনি শব্দটা, চরণটা মানতে পারিনি, চরণটা কি বিদগ্ধ, বলছেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তার মানে এই কথার সার্বিক তত্ত্ব হল যদি ভক্ত আর ভক্তি না থাকত তাহলে জগৎ ধ্বংস করে ফেলত ভগবান। বলছে কেন? বলছেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, দৃষ্টান্তে বলছেন যার কোটি কামধেনু গৃহে আছে, কামধেনু মানে যে দিব্য কামধেনু অর্থাৎ গাভীর কাছে প্রাপ্তিত বস্তু সাথে সাথেই প্রাপ্ত হওয়া যায়, আপনি যা চাইবেন আপনার প্রাপ্তিত বস্তু যিনি সাথে সাথেই পূর্ণ করবার জন্য সমর্থ তাকে বলে কামধেনু। যার গৃহে কোটি কোটি কামধেনু আছে তার যদি একটা ছাগি মারা যায় ছাগল মারা যায় এদি কি তার ক্ষতি হয় গো? হয় কি? যার গৃহে কোটি কামধেনু তার একটা ছাগি মরে গেলে শোক হবে কেন? গোবিন্দ বলছেন কি, এই জগৎটা আমি সৃষ্টিই করতাম না যদি আমার ভক্ত বা ভক্তি না থাকত। বলছেন এই জগৎটা আমি রাখতামই না, এই জগৎ ধ্বংস করে ফেলতাম যদি আমার ভক্ত অবস্থান না করত এই জগতে। বাবা বললেন কি গোবিন্দ, তালে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড, এই চন্দ্র স্নিগ্ধ কিরণ, সূর্যের কিরণ জ্যোতিমালা, ফুলের বক্ষে সুগন্ধিত মধু সৌরভ, পাখির কণ্ঠে পঞ্চমতান, নীলাকাশ নক্ষত্র কচিত নীলাকাশ, আ সমুদ্র হিমাচল, এই অপর পৃথিবীর সৌন্দর্য তোমাকে টানে না?
বললেন এই অনন্ত পৃথিবী ধ্বংস হলেও আমার কিছু যায় আসে না, আমি রেখে দিয়েছি আমার ভক্তি আর ভক্ত আছে, তাই ভক্তই আমার কামধেনু, আর এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডটা আমার কাছে সাগির মতো, এ হাজার ধ্বংস করে ফেললেও আমার কিছু আসে না, শুধু আমার ভক্ত আছে বলেই আমি রেখে দিয়েছি। কি অবাক করা বিস্ময়কর কথা, জগৎটা ভগবানের লক্ষ্য না, কারণ তার তিন পাদ বিভূতি আছে নিত্যলোকে, আর এক পাদ বিভূতি কেবল এই, এটা তার ক্ষতি কি ধ্বংস করলে। তাই এই অনন্ত সুন্দর পৃথিবীর যা কিছু সৌন্দর্য তা কিছু ভক্তের জন্য ভগবান সৃষ্টি করেছেন, না হলে করতেন না। জগৎটা এখনো টিকে আছে সদ্য ভক্ত আর ভক্তি আছে, তাই না হলে ধ্বংস করে ফেলতেন ভগবান। বাবা ওই চন্দনটা এখন পড়িও না, এই যে মনোযোগে চন্দনটা এখন পড়িও না বাবা, রাধে রাধে। আমরা আস্বাদন করছিলাম শ্রেয় এবং প্রেয়, তো কৃষ্ণ ভক্ত বিনা শ্রেয় নাহি আর, অনুভবী রামানন্দের এই হল সমাধান। মহাপ্রভু তার বৃষ সাদিশ উন্নত স্কন্দটা মাতানত করে বললেন হ্যাঁ। এজন্য বলছেন যে এই জীবন, তিনি ভগবান শঙ্করের উপাসনায় রত, চোখের জলে বুক ভাসিয়ে বলেন পারো না, হে সত্যম শিবম সুন্দরম, হে যোগেশ্বর ভগবান শঙ্কর, আমার ঘরে দুটো মেয়ে শেয় না, বিবাহ যোগ্যা, আমি কন্যাদায়গ্রস্ত, পারো না আমার মেয়েদের সুপাত্র দান করবার জন্য একটা উপায় করতে পারো না প্রভু। নীল রুদ্র শিবকে সারা রাত জেগে উপাসনা করে প্রার্থনা করে, একটু তন্দ্রা মতো আসছে, ভগবান শঙ্কর তখন দিব্য দৈব বাণীতে বলছেন চলে যা জীবন, শ্রীরাম বৃন্দাবনে চলে যা, ওইখানে বৃক্ষতলে চিরকাল সনাতন গোস্বামীপাদ বসে আছেন, তার চরণে গিয়ে নিবেদন করো। আপনাদের আমি জিজ্ঞাসা করি যদি, যে ঈশতত্ত্ব ভগবান শঙ্কর পারতেন না তার মেয়ের বিয়ের সুব্যবস্থা করে দিতে? পারতেন, পাঠাচ্ছেন কেন? এর ভিতরে দিব্য কোনো রহস্য লুকিয়ে আছে, তাই তো পাঠাচ্ছেন। ভগবান শঙ্করের কৈলাসের যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব, তিনি ধনকুবের, তা যার মন্ত্রী কুবের, তিনি মেয়ের বিয়ের জন্য ভগবান শঙ্কর বৃন্দাবনে সমাধন গোস্বামীর চরণে পাঠাচ্ছেন কেন? এই দেখুন শ্রেয় আর প্রেয় কি। জীবন গিয়ে ছেঁড়া কাঁথা নাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, এই তো আমাদের গোস্বামীদের পরিচয়। ছেঁড়া কাঁথা নাড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, বসে বসে চিরকাঙালের ন্যায় মহাপ্রভুর এই কাঙাল ভক্তগণ ভগবানকে রাধারানীর চরণকে চিন্তায় মগ্ন, জীবন গিয়ে প্রণাম করেছেন, প্রণত হয়েছেন, কে তুমি? আমি বিবাহযোগ্যা দুটি মেয়ের পিতা, কন্যাদায়গ্রস্ত, আপনার চরণে এসেছি, উপায় করুন। স্মিত হেসে বললেন ওরে জীবন, আমি হুসেন সার প্রধান সচিব ছিলাম, প্রধানমন্ত্রী পদে আসীন ছিলাম, একদিন তোকে সাহায্য করবার মতো যথেষ্ট ভূ সম্পত্তি আমার ছিল, কিন্তু এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যে বৃক্ষতলে বসে আছি, এখন তোর এই জগতের কিছু দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, আমার কাছেও বা কেন এলি, ধনীর কাছে যেতে পারিসনি? জীবন বলছেন ভগবান শঙ্কর আপনার চরণে নির্দেশ দিয়েছেন আসতে। সনাতন গোস্বামী বলছেন ভগবান শিব বলেছেন, ও আমার মনে পড়েছে, জানিস জীবন কিছুদিন আগে আমি রাধারানীর চরণ চিন্তা করতে করতে হরিনাম জপ করছিলাম, একটু পায়চারি করতে করতে দেখলাম আমার পায়ের বিধ্বংগোষ্ঠী অঙ্গুলিতে কি যেন ঠেকিল, আমি নাড়িয়ে দেখলাম এ জগতের বিরল দুষ্প্রাপ্য একটা পরশ পাথর।
সনাতন গোস্বামী পরশ পাথরটাকে হাতে নিলেন না, চরণ দিয়ে নেড়ে বলছেন, করুণাময়ী হে রাধা ঠাকুরানী, এই পরশ পাথর সোনা হীরা সব ছেড়ে তোমার চরণে কাঙাল হয়ে এসেছি, তুমি সোনা দিয়ে উপাসনা নিতে চাইছো কেড়ে? আহা, তুমি সোনা দিয়ে তোমার উপাসনা কেড়ে নিতে চাইছো? আমার তো প্রয়োজন নেই, কথাটা কখন বলা যায় বাবা? হ্যাঁ, আমার প্রয়োজন নাই, পা দিয়ে অঙ্গুলি দিয়ে বালির ভিতরে ঢিবি করে রাখলেন, যদি কখনো কারো প্রয়োজনে আসে। জীবন ভগবান শিব কেন পাঠিয়েছেন আমি বুঝতে পেরেছি। যা বাবা, ওই যে ঢিবিটা উঁচু হয়ে আছে বালুকণার, ওর মধ্যে পরশ পাথর আছে, নিয়ে যা। জীবন রক্ষিত পরশ পাথরটা কিছু দূর এনে বলছেন, কি পরশ পাথর কি সত্যিই হয়? আমার মতো কাঙালের কাছে পরশ পাথর হয়? হাতে ছিল লোহার মাদুলি, স্পর্শকৃত করবার সাথে সাথে ঝনক করে উজ্জ্বলকৃত সোনা হয়ে গেল, বলো সর্বনাশ। এই পরশ পাথরের কথা আমরা শুনেছি, এটি প্রাপ্ত তো সম্ভব না, দেখলেন না এটা সত্য সত্যই পরশ পাথর। হঠাৎ পা থেমে গেল, পদবিন্যস্ত হয়ে একটি পা সামনে দিতে পারলেন না, ভগবান শিবের কৃপা তো, আর দর্শন করেছেন তো সনাতন গোস্বামীকে, চরণ দর্শন হয়েছে না, হবার সাথে সাথে ওনার ভেতর থেকে চেতনা জেগে উঠে বলল, মুখের কথায় যে পরশ পাথর দিতে পারে, আমার মনে হয় এর থেকে বড় সম্পত্তি তার কাছে আছে, নাহলে এক কথায় এ সম্পত্তি আমাকে সে দিতে পারে না। আসলে ভগবান শঙ্কর বলেছিলেন, তোর মেয়ের বিয়ে তো হয়েই যাবে, যেহেতু আমায় ডেকেছিস তাই তোর কৃষ্ণ ভক্তি শ্রেয়ের পথে পাঠালাম আমি, ভক্ত কৃপা ছাড়া তো শ্রেয় কিছু নাই, ভগবান ভক্তি প্রাপ্তি ছাড়া জীবনে তো শ্রেয় কিছু নাই। ফিরে এসেছিলেন জীবন, মণিটা হাতে নিয়ে যমুনায় ফেলে দিয়েছিলেন, আমরা পারব তো? না পারলে কিন্তু ভক্তি এই শ্রেয় বস্তু প্রাপ্ত হব না। রবীন্দ্রনাথ ঋষি কবি, এই মরমি কবি ওই দৃশ্যটা তার অনুভূতির দ্বারা লিখলেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তাহারও খানিক মাগিয়ে আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক গোসাই, যে ধনে ধনী হয়ে তুমি পরশ মনিকেও মানছ না, দাও আমাকে সেই ধন, দাও এই ধন আমার চাই না, তুমি যে ধনের আশায় বসে আছো, যে ধনে তুমি পরশ পাথরকেও মাননি, আমি ফেলে দিলাম, দাও সেই ধন আমায় দাও। এরাই চাইল, এরাই শ্রেয়কে চাইল, প্রেয় ফেলে দিল, জীবনের মেয়ের বিয়ে আটকায়নি। জীবনকে সনাতন বলছে, নিবি রে নিবি, শ্রেয় নিবি, প্রেয়টাকে ফেলে দিয়ে যমুনায় স্নান করে আয়, তোকে আমি প্রেম ভক্তি দান করব, আয় কৃষ্ণ নাম দান করব, এটাই শ্রেয়। জীবন ভক্তি পেয়ে গেল, জীবন মহারাজের রূপ নিল, মেয়ের বিয়ে আটকায়নি। বাবা, এই জন্য বলি আমাদের শ্রেয় চাইতে হবে, প্রেয় নয়। কেন, আমরা তো এই জগতের মানুষ, আমরা এটা কাটিয়ে উঠতে পারি না। আমি আপনাদের তৈত্তরীয় উপনিষদে একটা সুখের ক্রম জানাই, জানলে এক পা এগিয়ে যেতে পারবেন। তৈত্তরীয় উপনিষদে, এই জন্য গীতাতে এই মন্ত্রটা আছে, জং লব্ধা চপরং লাভং মন্নাতে নাধিকং তত, যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, যা প্রাপ্ত হলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। তৈত্তরীয় উপনিষদের মন্ত্রে আছে মনুষ্যানন্দ থেকে ব্রহ্মানন্দের ক্রম, এক একটা ক্রম শতগুণ বেশি। মনুষ্যানন্দ কাকে বলে? বলো, মানুষের আনন্দকে মনুষ্যানন্দ বলে।
তো মানুষানন্দ কাকে বলে? এই জগতে যিনি যৌবনেই যুবরাজ হন, কোন রাজ্যের রাজা হন যৌবনেই। তো যৌবনেই যদি কেউ যুবরাজ হয় এবং সেই যৌবনেই তার রাজ্য যদি শত্রুমুক্ত থাকে, তার রাজ্যে কোনো যদি শত্রু না থাকে এবং তিনি যদি প্রজ্ঞাবান সন্তান লাভ করেন, বিদুষী কন্যা লাভ করেন, স্ত্রী যদি মনজ্ঞা হয়, শব্দগুলো কিন্তু এরকম বলছে, এই জগতে যদি কেউ যৌবনেই রাজা হন, তিনি যদি নিঃশত্রু অর্থাৎ তার মন্ত্রী পরিষদে রাজ্যে তার কোনো বিপক্ষ শক্তি না থাকে, তিনি যদি মনোরবা মনজ্ঞা সুন্দরী স্ত্রী পান, তিনি যদি বিদুষী কন্যা পান, প্রজ্ঞাবান পুত্র পান, আর তিনি যদি রোগশূন্য শত বছর পরমায়ু পান, তাকে বলে মনুষ্যানন্দ। এই জগতে ওই আনন্দটা কেউ পায় না। আমি যা বললাম এরকম পাওয়া সম্ভব? যদি পায় তাহলে মনুষ্য আনন্দের মধ্যে সেই সব থেকে আনন্দে আছে। আর তৈতরী উপনিষদে ঋষি বলছেন এই আনন্দের থেকে আরো শতগুণ আনন্দ বেশি যদি মানুষ পূর্ণ কর্ম দান দানের দ্বারা গন্ধর্ব আনন্দ পায়। এই লোকের পরে একটা লোক আছে গন্ধর্ব লোক, সেখানে উপাসনা হয় সুরের দ্বারা। এই জগতে যারা সুর সঙ্গীতজ্ঞ আলাপ করে, তানসেনের মতো যারা, এরা অভিশপ্ত। তার মানে এরা সেই গন্ধর্ব লোক থেকে অভিশপ্ত হয়ে কোনো অপরাধে এই জগতে সুরসঙ্গীত সম্রাট হয়ে আছে, যাদের রাগ রাগিনী শুনলে জগৎ মোহিত হয়ে যায়। এরা সব গন্ধর্ব লোক থেকে অপরাধের কারণে এই জগতে আসে। এই লোকগুলোর পরিচয় যদি জানতে চান, একটু অনুসন্ধান করতে চান, বৃহৎ ভাগবতামৃতে কিছুটা পরিচয় পাওয়া যাবে সনাতন গোস্বামী পাদের। এই লোকের বর্ণনা, কোন লোকের কি ঐশ্বর্য মাধুর্য এগুলি। তো গন্ধর্ব লোকে যারা পূর্ণকৃত করে তারাই মনুষ্যানন্দের থেকে শতগুণ আনন্দ গন্ধর্ব লোকে পায়, আর গন্ধর্ব লোকে যারা পূর্ণকৃত হয়ে যায় তার থেকে শতগুণ বেশি আনন্দ দেব গন্ধর্বের, যারা আদি গন্ধর্ব। আর এই আদি গন্ধর্ব লোকের থেকে শতগুণ বেশি সুখ যে কেউ স্বর্গ পায়, আর স্বর্গ যারা প্রাপ্ত হয় দেব ধর্ম প্রাপ্ত হয় তাদের থেকে শতগুণ আনন্দ দেবরাজ ইন্দ্রের, আর দেবরাজ ইন্দ্রের থেকে শতগুণ বেশি আনন্দ ব্রহ্মার। আর এই ব্রহ্মানন্দ বলতে গিয়ে ঋষিরা থেমে গেছেন, বললেন আর আমাদের বলবার অনুভূতি নাই, অবাঙ্গ মনুষ্যগোচার, বাক্যের দ্বারা মনের দ্বারা ব্রহ্মানন্দ ব্যক্ত করা যায় না। আর আমাদের ভাগবত কি বলছে জানেন? এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। ব্রহ্মা প্রার্থনা করছেন অখিল নিখিল রসিকেন্দ্র মৌলি বৃন্দাবনে শ্রী গোবিন্দ চরণে পতিত হয়ে প্রজাপতি চতুর্দশ ভুবনের অধিকর্তা ব্রহ্মা প্রার্থনা করে বলছেন, গোবিন্দ আমাকে কৃপা করে এই বর দাও, আমি বৃন্দাবনবাসী ব্রজবাসী কোনো আত্মজ সাঁওতাল শ্রেণীর বাড়ির আঙিনায় যেন একটা পাথর হয়ে জন্মাতে পারি, ব্রহ্মা প্রার্থনা করছেন। সেই ব্রহ্মার কোটি সুখ আনন্দের থেকে এক ভাগবত কথাতে, এক হরিনামের মধ্যে যে আনন্দ আছে, ব্রহ্মার কোটি সুখ তার এক বিন্দু সাদৃশ্য নয়। এই ক্রম দেখিয়েছেন। দেখুন না, এইখানে যারা সমাবিষ্ট আছেন, শ্রীমন্দিরে যারা এসেছেন, আমাদের কি এখন কোনো কায়িক বা মানসিক পরিশ্রম করতে হচ্ছে? কিন্তু কায়িক বা পরিশ্রম না করেও এখানে বসে আপনারা যেটা পাচ্ছেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা, শুধু শ্রবণের দ্বারা, বললেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা এটি হলো সমস্ত ভজনের আদ্য শ্রেষ্ঠ। একদিনও যদি সাধুমুখে কেউ হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়, জীবনে যদি আর কোনো ভজনা না করে, এই একদিনের হরিকথা তাকে কোনো না কোনো জন্মে কৃষ্ণচরণ পাইয়ে দেবেই দেবে। সিন্নান্ত সকদা কৃষ্ণ পূর্ণ, এখানে তো পরিশ্রম নাই, আছে কি? তপস্যার মতো পরিশ্রম আছে? যাগযজ্ঞের মতো তো পরিশ্রম নাই। বলেন কৃষ্ণ কথা শুনলে আর যদি না শুনি মূল্য কি করে দেবে?
বলে পুরানো দিনে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষরা কাঁচা ল্যাট্রিন ব্যবহার করত। এখন কোন ভদ্রলোকের হাতে দুই ভরি সোনার খাঁটির আংটি আছে, দুই ভরি স্বর্ণ আংটি, ওইটা খুলতে খুলতে একটু দেখতে দেখতে মলমূত্রের ভিতরে পড়ে গেল। ধনী ব্যক্তি ওটার অন্বেষণ করেনি। এখন ওই ল্যাট্রিনটা 10-20 বছর পর ব্যবহার অনুপযোগী হয়ে বাদ দিয়ে দিয়েছে। সূর্যের তাপে ওখানে আবর্জনাগুলো শুকিয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে মাটির সাথে। কোনো কাঠকোড়ানি কোনো ভিখারিনী যদি ওই ময়লা আবর্জনার ভিতরে ওই আংটিটা পেয়ে যায়, 50 বছর আগে পতিত হওয়া, একটু ধুয়ে মুছে স্বর্ণকারের কাছে গেল বিক্রি করতে, আর আপনি আপনার সুরক্ষিত সৌন্দর্যমণ্ডিত স্টিল বা রূপর আলমারি থেকে সমপরিমাণ দুই ভরি সোনা ওই একই স্বর্ণকারের দোকানে নিয়ে গেছেন, মূল্য কি আলাদা হবে? বলো, মাটিতে পুঁতে রাখলে কাঠ লোহা পৃথিবীর অন্য বস্তুগুলো নষ্ট হয়, কিন্তু সোনারূপ ধাতুর কোনো ক্ষতি 50 বছরেও হয় না। বলে একদিনও যদি কৃষ্ণ কথা সাধুমুখে কারো কানে যায়, আর যদি সে ভজনও না করে, এক না এক জনমে তাকে কৃষ্ণভক্তি মূল্য দিয়ে দেবেই দেবে। কই এই ভজনে কি কষ্ট হচ্ছে আপনাদের? এটাই শ্রেষ্ঠ ভজনের মধ্যে, নববিধা ভক্তির মধ্যে শ্রবণং, এটাই হলো শ্রেষ্ঠ। কিন্তু কোনো পরিশ্রম নাই তো। গোবিন্দ বলছেন কি, আপনি জোন নিয়েছেন, মজুরি নিয়েছেন কাউকে, এখন মজুরি খাটা জোন আপনার গৃহে আসার পরে মালিক বলছে এখানে বসো, আমি কোন কাজগুলো পরে বুঝিয়ে দিচ্ছি। কোনো ঘটনাক্রমে ওই দিন আর কাজ ওকে বুঝিয়ে দেয়নি, ও দুপুর পর্যন্ত বসেছে জোন দেওয়ার সময় বেলা দুটো বেজে গেলে মালিককে বলছেন আপনি আমার পাওনাটা দিয়ে দিন। তুমি তো কোনো কাজ করনি, বসেই তো ছিলে, কোনো কর্ম তো করনি, কাজ তো করনি। বলে বসে থাকলেও এখন বেতন পাবো এই কারণে, আপনার কথাতে আপনার আদেশে আমি কাজে এসেছিলাম, আপনার আদেশেই আমি এখানে বসেছিলাম বেলা 1টা পর্যন্ত। এখন তো আপনাকে বিচারে বা বুদ্ধিজনদের ডাকলে সমাজপতিদের সে বলবে না ওর কিছু পাওনা হয়, তোমার কথায় এসেছিল, তোমার কথায় বসেছিল, ওর তো কিছু দিতেই হবে। সাধারণ জাগতিক নিয়মে যদি কাজ না করেও মালিকের কথা মতো বসে কিছু পায়, যারা গোবিন্দ কথা শুনতে এত দূর থেকে এসে বসেছেন, গোবিন্দ তাকে কিছু দেবে না? তার প্রাপ্তিটা গোবিন্দ বলছেন আমি ভক্তিই দিয়ে দেবো। সিন্নান্ত শকত কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুরিদ সতাম। এই জন্য গীতায় অখণ্ড পরতত্ত্ব ভগবান বলে দিয়েছেন, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ। আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি, হরি কথা হরি নামে কোনো কষ্ট নেই, ক্লেশ নেই, আনন্দ আর আনন্দ। তাই বলছেন কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে এক বিন্দু। আমরা সেই সুখ চাইলাম না, আমরা সেই আনন্দে অবগাহন করলাম না। এই জন্য বলছেন এই আনন্দের ক্রম বলতে গিয়ে বলছেন না, ভক্তানন্দ প্রেমানন্দ সেবানন্দ এগুলি হলো শ্রেয়। আমার বস্তুতস্তু প্রস্তাবনা হলো এই শ্রেয়কেই চাইতে হবে। প্রেয়না বিত্তাত প্রেয়না পুত্তাত প্রেয়না অন্নসাত অন্তর অয় আত্মা। শব্দটা এত মর্মান্তিক শব্দ। উপনিষদে বলছেন পরমাত্মা যতটা প্রিয়, আত্মা যতটা প্রিয়, পুত্র অতটা প্রিয়, আত্মার থেকে প্রিয় কেউ হতে পারে না। সে সুন্দরী প্রেয়সী স্ত্রী হোক, বৃত্ত বৈভব হোক, কেউ আত্মার মতো প্রিয় নয়। প্রিয়তাটা আসলে আমাদের একরকম অভিনয়। জানেন, স্বামী অগ্নিদগ্ধ হয়ে পুড়ছে, স্ত্রীকে বলছে তুমি আমাকে বাঁচাও, হাত বাড়িয়ে দিয়েছে। স্ত্রী দেখছে এই শাড়ি কাপড় পরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে গেলে আমি পুড়ে মরব,
সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়ে নিজে বাঁচবার জন্য দৌড়ায়। কারণ ও নিজেকে যত ভালোবাসে জগতে অন্যকে ভালো বাসে না। বোঝাতে পারলাম না কথাটা? আপনায় প্রিয়, নিজেকে প্রিয় মনে করে বিদায় ও হাত ছেড়ে দিয়ে দৌড়ায়। ওটিতে কোনো মার গর্বের সন্তান, তবে এই দৃষ্টান্তটা সর্বাংশে নাই, কিছু অংশে। ওটিতে কোনো মায়ের সিজার করবার সময় ডাক্তার বলছেন, শোন, বাড়ির লোকদের বলছেন, শুনুন, এই পেটের সন্তানকে বাঁচাতে গেলে এই মাকেই মেরে ফেলতে হবে, সিদ্ধান্ত নিয়ে বনসই করুন, কাকে বাঁচাতে চান। বাড়ির লোকরা কি সিদ্ধান্ত নেয় জানেন? ডাক্তারবাবু, গাছ বাঁচান। কে কাকে ভালোবাসে? মানুষ আসলে নিজেকেই ভালোবাসে, অভিনয় মাত্র করে, তুমি আমার, আমি তোমার। খুব সংকটের দিনে, খুব বিপদের দিনে দেখবেন ঘটনাটা একটু বলতে হয়, আমি আবার দুর্বল, আমি যথার্থ ভাগবত ব্যুৎপত্তিগত শাস্ত্র জ্ঞান আমার নাই, ক্ষমা করবেন। উচ্চস্তরের অনুভূতির স্তরে আমি যাইনি, নগণ্য। তবু বলতে হয় বাসুদেব বিপ্রের কথা। মহাপ্রভুর পরবর্তীতে ইনি একজন পরিকর হয়েছিলেন, কুষ্টি বিপ্র নামে চৈতন্য চরিতামৃতে যার খ্যাতি। এই বিপ্র বাসুদেবের ছোট ভাই বলছে, দাদা, গৌর চরণ ভজন করি, এসো দুই ভাই মিলে। আমি যে আনন্দ পেয়েছি, যে রস পেয়েছি সংসারে দেখি তুমি পাবে না, এসো দুই ভাই মিলে গৌর চরণ আশ্রয় করি। ভাই রে, তোর বৌদি এবং আমার পুত্রকন্যার কাছ থেকে আমি যে সুখ সংসারে পেয়েছি বোধ করি এটা কোথাও পাবো না। মায়াগ্রস্ত কিনা, মোহগ্রস্ত কিনা? বলছেন, এদের ছেড়ে দিয়ে আমি থাকতে পারবো না ভাই, তুই গৌর ভজন কর, আমাকে ছেড়ে দে। ভগবত ইচ্ছায় ওই দিন রাত্রে ওর দেহে কুষ্ঠ দেখা দিল। এখান থেকে 50 বছর আগে কুষ্ঠের সুচিকিৎসা আবিষ্কৃত হয়নি, আর এটা 500 বছর আগের ঘটনা। যখন কুষ্ঠটা রাতের মধ্যেই গায়ে ছড়িয়ে পড়ল, সকালবেলা দুই ছেলেকে নিয়ে তার স্ত্রী একটা মিটিং করছে ঘরের মধ্যে। মিটিংয়ের বিষয়বস্তু হলো, খোকা, কিছু মনে করিস না, তোর বাবার গায়ে কুষ্ঠ দেখা দিয়েছে, এখন এক ঘরে থাকা তো সম্ভব না। একটা সত্য ঘটনা শুনুন, এটা মহাপ্রভু পরিকরদের মধ্যে। ছেলেরা বলছেন, মা, আমাদের কথাটা বুকে এসেছিল, মুখে আসেনি, তুমি কি মনে করবে বলে। আমরা কিন্তু বাবার সাথে, কারণ সোয়াছে রোগ কুষ্ঠ, আমরা তো আর বাবার সাথে সাথে কুষ্ঠরোগগ্রস্ত হতে পারি না। সিদ্ধান্ত এলো কি, বাহির বাড়িতে একটা তাল পাতার এক চালা করে যতদিন নিষ্কৃতি বা সুকৃতি রোগের না হয় ততদিন ওখানে থাকুক। বাসুদেব মনে মনে বলছেন, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, আজ আমার ঘরে আমার জায়গা নাই। কবে বুঝবো বলতে পারেন? কবে এগুলো বুঝবো? বাইর বাড়িতে রাখলো, আমি যদি লীলাটা এখানে বিশ্রাম দিতে পারতাম ভালো হতো, কিন্তু না, সেই মর্মোদ্যত মহাসত্যের সম্মুখীন বাসুদেব তীর্থের কাকের মতো ক্ষুধার জন্য বলছে, এক মুঠো কেউ দেবে না আমায়। তীর্থের কাকের মতো ক্ষুধার অন্নের জন্য কাতরাচ্ছে। স্ত্রী এলো, তবে মুখে কাপড় গুজে দিয়ে ওপর দিয়ে ছুড়ে দিল কিছু অন্ন দানা, পশু পাখিকে যেমন দেয়। অন্নটা কোনো রকমে পেয়ে ওই থালাটা পরিষ্কার করবার রাস্তার কেউ নেই, কুকুর এসে বিড়াল এসে চাচ্ছে। বাসুদেব বলছে, এই কি সংসার? ওরে ভাই, তুই গৌর ভজতে বললি, আমি বুঝিনি তোর কথা, সাড়া দেইনি, এই সংসার? কুকুর বিড়ালের উচ্ছিষ্ট থালে আমাকে কাল দেবে, সন্তানরা ওদিকে যায় না। মা বলছেন, ওদিকে ভুলেও যাবি না, বন্ধু বান্ধব সজ্জন কেউ আর মুখাপেক্ষি হয় না। ডুবরে ডুবরে কাঁদতে কাঁদতে কুষ্ঠে ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল, পোকাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। পোকাগুলোকে অঙ্গুলি দিয়ে তুলে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা যাস না, তোরা এসেছিলি, তোরা আমার শরীরে এসেছিলি বিদায় আমি সংসারকে বুঝতে পেরেছি, তোরা যাস না।
তোরা থাক, তোরা যাস না আমায় ছেড়ে। পৃথিবীতে এমন ঘটনা আমি পাইনি, স্খলিত পূজো রক্তময় ক্ষতস্থান থেকে পোকাগুলোকে যত্ন করে দিয়ে বলছেন, তোরা যতদিন আসিস ততদিন আমি সংসারকে বুঝতে পারছি, যাস না আমায় ছেড়ে যাস না। পোকাগুলো ক্ষতস্থানে পুনরূপী আবার স্থাপন করছে। ভোরবেলা মনে করছেন, হা গৌর হরি, তুমি না পতিত পাবন, তুমি না সর্বহারার একমাত্র আশ্রয়, প্রভু এ জন্মে তো তোমার চরণ ভজন হলো না, আমি মরার আগে একবার যদি তোমার হা গৌর বলে চরণ দেখে মরতে পারতাম, প্রার্থনা করছে। অন্তর্যামী গৌর হরি, ভক্তের এই হৃদয়ের আবেদন তার কর্ণে চলে গেল, তার হৃদয়ে চলে গেল। মহাপ্রভু পাশের গ্রামে ভক্তদের নিয়ে সংকীর্তন করতে এলেন। বাসুদেব বলছেন, যারে যা, এই মোহমায়া ঘুচিয়ে একবার গৌর চরণের দিকে যা, যেতে যেতে মরলেও তো তোর শান্তি। চলেছেন বাসুদেব বিপ্র পুষ্টগ্রস্ত হয়ে, ধুলায় লুটাতে দুটাতে চলেছেন যদি গৌর চরণ পায়। ভোর হয়ে এলো, বিবাহ ভরি শেষে ভোর হয়ে এলো, বড় বিলম্ব হয়ে গেছে, আমাদেরও বিলম্ব হয়েছে মা। গিয়ে দেখে কীর্তন সমাপ্ত করে মহাপ্রভু চলে গেছে। ভক্তদেরকে বলছেন, কোথায় দাঁড়িয়েছিল প্রভু বলতে পারো? তার চরণের ধুলাটা আছে কি না? ধুলায় গড়াতে গড়াতে প্রাণে রাত্রি দিয়ে ডেকে উঠল, হা গৌর হরি, একবার একবার হা গৌর বলে প্রাণ আত্মিতে ডেকে উঠল। বহু দূরে মহাপ্রভু থমকে দাঁড়ালেন, ভক্তগণ কে যেন আমায় ডাকছে। ভক্তরা পেছন ফিরে বলছে, না প্রভু পেছনে তো কেউ তোমায় ডাকছে না। গৌর হরি বললেন, এ ডাক কানে শোনা যায় না, এটা হৃদয়ের ডাক, সর্বস্ব হারিয়ে কে যেন হা গৌর বলে আমায় ডাকলো, ছেড়ে দাও পথ ছেড়ে দাও। মহাপ্রভু দৌড়াতে দৌড়াতে আঙিনায় ধুলায় ধূসরিত পুষ্টগ্রস্ত বাসুদেবের সামনে এসে দাঁড়ালেন সৌম প্রেম মূর্তিতে। বাসুদেব আমায় ডেকেছ প্রভু, তুমি তুমি এসেছ, আর এগিও না, তোমার রাতুল কমল চরণখানা দেখতে দাও, আর এগিও না, আমার পচাগলা কুষ্ঠ দেহ সবাই ত্যাগ করেছে, তুমি দূরে দাঁড়াও, তোমার চরণটা দর্শন করে দুটো চোখের পাতা বোঝাতে চায়। বাসুদেব কাছে আসতে দেবে না, বুকে নেবে না আমায়, এই হলো পতিত পাবন আমার গৌর। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে, এমন এমন পতিত পাবন অবতার হয়নি, হবে না কোনো কালে। এই জন্য গৌর ভজন নিত্যানন্দ ভজন, এমন করুণার অবতার আর আসেনি, আসবেও না। 8000 যুগের পরে মহাপ্রভু আবার আসবেন, সেদিন যদি এই গ্রহে আমরা না জন্মাই পাব না তো গৌরকে, 8000 যুগের পরে আর একবার আসবেন গৌর হরি, যদি না পাই, যদি সেই সময় এই গ্রহের জন্ম না হয়। আমরা বড় ভাগ্যবান মহাপ্রভুর যুগের মানুষ আমরা, এই দেখুন তার কারুণ্য। হাত বাড়িয়ে বলছেন বাসুদেব, বুকে যদি না নেবে তবে হা গৌর বলে কেন ডাকলে, আমায় যে ডাকে তার কাছে যে আমি যাই, এসো বাসুদেব এসো, এই কলিযুগের দুঃখ দুর্দশা জরাব্যাধি নেওয়ার জন্য আমি এসেছি, এসো আমার কাছে। জড়িয়ে ধরলেন বাসুদেবকে, জড়িয়ে ধরলেন। মহাপ্রভু যেই মাত্র তার প্রেম আলিঙ্গনে বাসুদেবের দেহটা জড়িয়ে ধরলেন, যেই মাত্র জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে এই দিব্য পরশ প্রেমের পরশে
বাসুদেবের কুষ্ঠ দুর্বৃত হয়ে চিন্ময় তপ্ত কাঞ্চনঙ্গ দেখা দিয়ে দিল। মহাপ্রভুর চরণে মনে বললেন, প্রভু আমি প্রিয় বুঝেছি, শ্রেয় বুঝেছি, আর প্রেয়ের দিকে আমি যাব না প্রভু। এই আমরা কবে বুঝবো বাবা, আমাদের এই অনুভূতি কবে হবে? এই জন্য দেখবেন গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, সর্ব গুহ্যতমং ভূয় শৃণুমে পরমং বচ। গোবিন্দ গীতা শাস্ত্রে বলেছেন কথাটি, আমি তোমাকে এখন পরম কথাটি বলছি, পরম মানে শ্রেষ্ঠ কথাটি বলছি। ইষ্ট হসিমে দৃঢ়মিতি, আমি দৃঢ়তার পূর্বক তোমাকে গুপ্ত কথাটি বলছি, তুমি আমার প্রিয় বলে, তোমার হিচ্ছাই বলে। বাবা অর্জুনকে গোবিন্দ এইভাবেই বলছে, তুমি আমার প্রিয়, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী হিতকারী, এই জন্য তোমাকে আমি গুহ্যতম কথাটি বলছি, গোপনেরও গোপন গুহ্যতম কথা। সেই কথাটি আপনারা প্রত্যেকেই জানেন, সকলের ঠোঁটস্থ, তবে অনেকেই আমরা এই গীতাটা এখন স্পর্শ করি না। গীতাটা ভালো করে না বুঝলে কিন্তু ভাগবত রাজ্যে পৌঁছানো যাবে না। গীতার প্রতিটি অক্ষর, প্রতিটি বাণী মহাবাণী, গীতাটাকে খুব ভালো করে অনুধাবন করতে হয়। দুঃখের বিষয়, আজ হিন্দু সমাজে গীতা চর্চার বড় অভাব। মরে গেলে মৃত ব্যক্তির উপরে একখানা গীতা রাখি আমরা, কিন্তু জীবদ্দশাতে গীতার মর্মবাণী হৃদয়ে নেই না, খুব ব্যর্থতা আমাদের। আমাদের এই জড়জাগতিক অভিশাপ ঘুষিয়ে চিৎশক্তির দোয়ারে পৌঁছে দিতে পারে ভগবানের চিন্ময় দিব্য অলৌকিক ওই বাণী। গীতার বাণীর মহিমা কেমন শুনবেন, স্বামী রামসুক দাস ঘটনাটা জানিয়েছেন, আমি ঘটনাটা পড়ে নৃত্য করবার মতো হৃদয়ে চিত্ত আনন্দে দোল লেগেছিল। দিল্লিতে এক ভদ্রলোক, তিনি শিল্পপতি, বিয়ে করেছিলেন পরমা সুন্দরীকে, একেবারে পরম সুন্দরীকে, যুবতীকে, যুবতী রত্নকে, কিন্তু অল্পকালেই স্ত্রীটা আত্মহত্যার পথ বেছে নিল। স্ত্রী শোকে অনেকেই উন্মাদ হয়, কিন্তু আত্মাটা গতিপ্রাপ্ত হয়নি, সদ্গতি হয়নি, তার প্রেতাত্মা পিশাচী আত্মাটা ছায়া হয়ে ওর ঘরে প্রতিদিন আসত, ধীরে ধীরে শুকিয়ে মরতে থাকলো। যখন জীবনে আর এই যন্ত্রণা বহন করতে পারলো না, মেডিকেল বোর্ড বলছেন ডাক্তারি ভাষায় আপনার কোনো রোগ আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনি বাঁচবেন না, ছায়া মরতে এসে ধীরে ধীরে ওকে শেষ করতে লাগলো। পিশাচী কিন্তু, প্রেতাত্মা কিন্তু আছে, শুকর কুকুর মরে গিয়ে তাদের আত্মা এই ভূ স্তর থেকে উপরে যেতে পারে না, ভারী স্তরের উপরে যেতে পারে না। যারা আত্মহত্যা করে মরে, মশামাছি কীট পতঙ্গ মরে, তাদের আত্মাই ভূলোক ছেড়ে উদ্ধলোকে ভূবলোকে যেতে পারে না, তারা ঘুরে বেড়ায়। আছে এই বিদেহী জীবাত্মার গতি হয় না, তো এই এই যন্ত্রণা তিলে তিলে ক্ষয়িষ্ণু যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষের বড়ি কিনেছে এক কবিরাজের কাছ থেকে, আত্মহত্যা করে মরবে, পকেটে রেখে দিয়েছে। যথারীতি রাত্রের প্রথম প্রহরে সেই পিছাসী আত্মাটি এসে দরজায় ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেছে, বলেন আমি ভেতরে প্রবেশ করতে পারছি না আজ, তুমি পকেটে যেটা এনেছো ওইটা ফেলে দাও জানলা দিয়ে। ও বলছে, ও আমাকে এভাবে মরতে দেবে না, তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবে, আমিও ফেলবো না, কিন্তু ঢুকতে পাচ্ছে না কেন? বারবার ওকে শাসন করলো, কত কি চিৎকার করলো, ভয় দেখালো, কিন্তু পকেট থেকে ও বিষের বড়ি ফেলবে না, আত্মহত্যার সিদ্ধান্তই অটুট। পিছা সে আত্মাটি ফিরে গিয়েছিল, আর কোনোদিন দুয়ারে আসেনি, ওই ভদ্রলোকও মারা যায়নি, সুস্থ হয়ে গিয়েছিল। ঘটনাটা হলো ওই বিষের বড়িগুলো বের করে দেখতে গেছে, কী জন্য পিছাসি আজ ঢুকতে পারল না। বিষের বড়িগুলো খুলে দেখে যিনি দিয়েছেন কবিরাজ, গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দিয়ে বড়িগুলো বাঁধিয়ে দিয়েছেন। এই হলো শ্রীমৎ ভগবত গীতা। গীতা যেখানে থাকে এখানে অভিশাপ আসে না। গীতাম হৃদয়ং পার্থ, গীতাম সরমোত্তমাম, গীতামে অত্যগ্র, গীতামে পরমং স্থানাম,
গীতা মে পরম গুরু। জগৎগুরু কৃষ্ণ বলছেন গীতায় আমার গুরু। সর্ব উপনিষদের সারাৎসার বৎসরূপ অর্জুনের দ্বারা আমি যে দহন করলাম, এই অমৃত গীতার বাণী দুগ্ধটা পান করে যারা সুদী শ্রোতা। গীতাটাকে খুব ভালো করে একটু অধ্যয়ন করতে হয়, একটু জানতে হয়। তো সেই গীতাতে ভগবান বলছেন মন্মানা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু, সকলের প্রসিদ্ধ শ্লোকেটি। গোবিন্দ বলছেন আমার গুপ্ত কথাটি হলো, গোপন কথাটি ওটি গুহ্য কথাই মন্মানা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মাম বৈষয়ী সত্যংতে প্রতিজানে প্রিয় হসি মে। গোবিন্দ চাইছেন তোমার মনটা আমায় দাও না, মনটাকে মনের অনুরাগটাকে আমায় দাও, আর কাউকে দিলে ঠকে যেতে হবে, আমার মনের মতো হও তো। অর্জুন বলছেন পারবো না, তোমার মনের মতো হতে গেলে যে মনটা দিতে হবে, মন তো চঞ্চল, পারবো না। গোবিন্দ তখন বলছেন মদ ভক্ত আমার যাজন করো, আমার ভক্ত হও, বলে সে সময় আমার নেই, আমি ক্ষত্রিয় যুদ্ধ। তখন গোবিন্দ বলছেন মদ যাজি, অন্তত আমার কথা একটু মুখ দিয়ে যাজন করো, আমার কথা বলো, বলে ওটাও সময় নাই। গোবিন্দ তখন বললেন কি আর করবে, তাকে আমাকে একটু নমস্কার করো। নমস্কারটা শুধু পঞ্চাঙ্গ বা সাষ্টাঙ্গ নয়, নমস্কার হলো জাতিগর্ব কুলগর্ব বিদ্যাগর্ব এই অভিমানকে পুরোপুরি চরণে সঁপে দিতে হবে, এটাই হলো প্রকৃষ্ট প্রণাম। গোবিন্দ বলছেন আমাকে অন্তত একটি নমস্কার করো। আমরা নমস্কার বিগ্রহ দেখলেও করি কিনা সন্দেহ, কিন্তু অর্জুন ডাইনে বাঁয়ে সম্মুখে পেছনে সবখানেই প্রণাম করছেন গোবিন্দকে, তুমিই তো সর্বে সর্বা। এই জন্য এই প্রশ্নের দ্বারা আমরা যেটা জানতে পারি সেটা গোবিন্দ আরও বলেছেন, হ্যাঁ সর্বধর্মান পরিত্যাজ্য, একথা তিনি বলেছেন আমার শরণ নাও, আমাকে যদি শরণ নিতে পারো, আমার চরণ আশ্রয় করে যদি শুদ্ধ ভজন। আচ্ছা ভগবান পাওয়ার থেকে শাস্ত্রে বলছে ভগবানের ভজন পাওয়াটা আরো শ্রেয়। আমাদের রূপগোস্বামীপাদ বিশ্ববন্দিত পাবন পদরেণু গৌড়ীয় বৈষ্ণবের রাজসভার সভাজন মহাজন জগৎগুরু আচার্য রূপাঙ্গ ভজনের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রূপগোস্বামীর কলমটা একটু শুনুন, কি অদ্ভুত তার বিচিত্র অনুভূতি। তিনি বলেছেন যে ভগবত চরণে শরণাগতির মতো সহজলভ্য সরল এমন প্রাপ্তব্য ভক্তি আর জগতে নাই। উনি বলছেন মূলোৎখাত বিদায়িনি ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত, শব্দগুলো একজন দিব্য অনুভূতির লোক থেকে নামিয়ে এনেছেন। খেলব্দি মণিচক্র বাক, এই একটি শ্লোক যদি একটু আমরা অনুধাবন করতে পারি এগিয়ে যেতে পারবো। মনিব্দ চৈরা মান মোহ কর্ণানন্দী কল্পসনা বহুতেমে জিউ ভাতটি প্রাঙ্গণে ঘূর্ণ তরঙ্গ সারা বলি। গোস্বামীর অনুভব হল মূল উৎখাত বিধায়িনী। আচ্ছা বাবা, স্রোতস্বিনী নদীর কুলে যদি কোনো বৃক্ষ থাকে, একেবারে নদীর সন্নিকটে কুলে, স্রোতস্বিনী কোনো প্রবাহিনী নদীর কুলে যদি কোনো গাছ থাকে, বেশি দিন থাকে কি গাছটা? কারণ বারবার স্রোতের আঘাতে সে মূল উৎখাত মূলোৎখাত বিধায়িনী, তার মূল শিকড়টা উবড়ে যায় কি না? আর সুমিষ্ট সুপেয় মিষ্টি জলের নদীর তীরে দাঁড়ালে তার তৃষ্ণাও কিছুটা দূর হয়, হয় না বাবা? মূল উৎখাত বিদায়িনী ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত, বলছেন কি যেখানে কৃষ্ণ কথার নদী প্রভাবিত হয়। আচ্ছা নদী তো একটা ধারা বয়, উপর দিয়ে তো বয় না, এইখানে যারা ছাদের উপরে বসে শুনছেন ভাগবত কথামৃত নদীর স্রোত তার কানপন তো পৌঁছাচ্ছে না, নদী তো একদিক দিয়ে বৌছায়, আর এই উঁচে নিচে দক্ষিণে যে জেট দিয়ে আছে
হরিকথা ভগবত কৃষ্ণকথার প্রবাহিনী অমৃত তরঙ্গ উপরে নিচে ছুঁয়ে যায়। তো যদি কেউ কখনো হরিকথা ভগবত কথামৃত স্রোতসিনী এই ভগবত কথারূপ নদীর কূলে দাঁড়াতে পারে, তবে নদীর কূলের বৃক্ষটার যেমন মূল উৎখাত হয়ে যায়, তেমনি হরিকথা অমৃত নদীর কূলে দাঁড়ালে তার সংসারের মূল কামনা বাসনার বৃক্ষটা উৎপাটন হয়ে যায়। জয় রাধে। এখন আপনাদের মুখগুলো আমি ভুলতে পারছি না, আমি যে কটা দিন এসেছি আমি দাদাকে বলছিলাম আপনাদের মুখগুলো ভুলতে পারছি না, কেন জানি না আপনাদের দেখেই যেন মনে হয় এখন আপনাদের মূল উৎখাত হয়ে গেছে। কামনা বাসনার শিকড়টা হরিকথার তরঙ্গ আঘাতে মূল উৎখাত হয়ে গেছে, এখন কারো সংসারের চিন্তা মাথায় নাই, বিষয় বাসনা এখন হৃদয়ে ঢোকানো যাবে না। মূলোৎখাত বিবাহ মূলোৎখাত বিদায়িনী ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত সুমিষ্ট সুপ্রিয় শীতল নদীর পরশ শীতল বাতাস লাগলে যেমন তৃষ্ণা দূর হয়, ও গো পথিক যদি রোগ শোক জরা ব্যাধি তৃষ্ণা থাকে তবে কৃষ্ণকথার তরঙ্গিনী নদীর কূলে এসে দাঁড়াও, এই হরিকথার তরঙ্গে তোমার ভবতৃষ্ণা দূর হয়ে যাবে, তোমার কামনা বাসনা তৃষ্ণা দূর হবে। কিন্তু এইখানে শব্দ দিয়েছেন কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়াত অন্যান্য তৃষ্ণা, তার মানে এখানে এসে কামনা বাসনা দেহভোগের তৃষ্ণা নিবারণ হবে কিন্তু আর একটা তৃষ্ণা বেড়ে যাবে, সেই তৃষ্ণাটা হলো আবার কবে হরিকথা শুনতে পাবো, আবার কবে কৃষ্ণকথা নদীর কূলে যাব। কৃষ্ণান্ন অন্য তৃষ্ণা ক্ষয়াত সংসারী তৃষ্ণা কমে যাবে। আমাদের এই কপিল মুনি থেকে এক মা আসছেন তার স্বামীকে এই গোপালগঞ্জ থেকে, আমি তো মায়েদের নিয়ে এতটা পথ আসা উচিত নয়, দেখলাম কি অনুরাগ টান, তারা সেই কত কিলোমিটার এসে রাস্তায় এসে খাড়া দাঁড়িয়ে রয়েছে যদি একটু হরিকথা শুনতে পায়। ভাঙা থেকে দাদারা যখন আসেন কষ্ট হয়, নিষেধ করে দিই তবু শোনে না, বললেন কি কৃষ্ণকথা শ্রবণের কূলে গিয়ে দাঁড়ালে সংসার তৃষ্ণা ক্ষয় হবে কিন্তু কৃষ্ণ তৃষ্ণা বেড়ে যাবে, আবার কবে শুনব, আবার কবে হরিকথার ভাগ্য প্রাপ্ত হব। আর কি বলছেন, ক্লেব্দি মণিচক্র বাক রোচমান আয়া, আরে বাবা, বলছেন ব্যাস বশিষ্ঠ নারদ এরা সর্বদা হরিকথার সাগরে চক্রবাক রাজহংসের মতো সর্বদা জল চুম্বন করছেন, রাজহংস বারবার আসমন করে না জল নিয়ে ঠোঁটে, বললেন এরা হরিকথার কৃষ্ণকথার অমৃত আসমন করছে জন্ম জন্মান্তরে, নারদাদি সুখদেবে আদি এরা। আর কি বলছেন, মোহু মোহু নারদ কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারবে তো, সুখদেব গোস্বামী হরিকথা ছাড়া থাকতে পারবে তো, মোহু মোহু আসমন করছে ভগবত অমৃত কথা সাগরে, মোহু মোহু চুম্বন কর্ণানন্দী কল্পসনা। আচ্ছা, ভোরবেলা তরঙ্গায়িত নদীর কূলে যদি কেউ দাঁড়ায়, ভোরবেলা সেই নদীর তরঙ্গকূল সমুদ্রে মিশবার জন্য সমস্ত প্রতিবন্ধকতায় গিয়ে কুলুকুলু শব্দে নদী যখন বয়ে যায়, ভোরবেলা শব্দটা কানে আনন্দ জাগায় না? নদীর কূলে স্রোতসিনী নদীর তরঙ্গ সকল প্রতিকূলতা পেরিয়ে সমুদ্রে মিশবার জন্য যখন এগিয়ে যায়, ওই স্রোতের কুলুধ্বনি কানে আনন্দ জাগায় না? বললেন তেমন কৃষ্ণকথার নদী যেখানে প্রবাহ হয় ওইখানে যদি কেউ দাঁড়ায় তার কর্ণে বড় আনন্দ হয়, হরিকথার কল্পসনা কর্ণানন্দী কল্পসনা। বহুতে জিহ্বাতটি প্রাঙ্গণী, যারা শ্রবণ করেন তারা নদীর কুলুকুলু বয়ে যাওয়া কর্ণানন্দী যেমন কর্ণকে আনন্দ দেয়, হরিকথা কানে এমন আনন্দ দেয়। জানেন মাঝে মাঝে হরিকথা শুনে হরিকথা বিশ্রাম দিলেও যেন কর্ণে বাজতে থাকে ওই মধুর কণ্ঠধ্বনিতে হরিকথাগুলো, কেউ ঝগড়া করলেও মনে হয় হরিকথা বলছে, হৃদয়ে পরশ লাগে। তো এই জন্য বলছেন কর্ণানন্দী কল্পসনা আর জিহ্বাতটি প্রাঙ্গণে, যারা কৃষ্ণকথা বলে মনে করে প্রভু একটা জিহ্বাকে এই পিপাসা মেটে আরো জিহ্বা কেন দিলে না,
কোটি জিহ্বা দি। আচ্ছা কোটি জিহ্বা যদি দিতেন গোবিন্দময় গায়ে তো ধরতো না? বলছেন না না, ওই একটা জিহ্বায় যেন কোটি জিহ্বার স্বাদ জাগে কৃষ্ণ কথা বলবার। জিহ্বা ঘূর্ণা তুঙ্গ রসাবলী তব কথা পীযূষ কল্লোলিনী। আর স্রোতস্বিনী নদীর মধ্যে একটা আবর্তন হয় না যাকে ঘোল বলে বাংলায়, ঘূর্ণাবর্ত পড়ে কি না মা? পড়ে তো, স্রোতস্বিনী নদীর মধ্যে একটা ঘোল পড়ে না, ঘূর্ণাবর্ত। ওর মধ্যে যদি কেউ পড়ে যায় সহজে উঠতে পারে কি? বললেন হরিকথা কৃষ্ণ কথা লীলা কথা রূপ তরঙ্গের মধ্যে যদি একবার কেউ পড়ে যায় এর থেকে আর তার ওঠা হয় না, এর থেকে আর কেউ সে উঠতে পারে না। আশ্চর্য অনুভূতি, ঘূর্ণ তরঙ্গা বলি, ওই তরঙ্গের মধ্যে যদি কেউ পড়ে যায় আর উঠতে পারে না। তব কথা পীযূষ কল্লোলিনী, তোমার কথায় অমৃত আর সমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতং কল্পসমহম শ্রবণং মঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। একমাত্র তোমার নাম রূপ লীলা কথায় অমৃত আর সমৃত। এই ভক্তি নিখিলা বর্গ জননী, যদি কৃষ্ণ কথা ভগবত কথা হরিনামের আশ্রয় এসো, এটা নিখিল ভক্তি জননী স্বরূপা। মা যেমন সন্তানকে কষ্ট থেকে রক্ষা করে সর্বদা, তেমনি এই নিখিল নিখিল কৃষ্ণ কথা তোমার তেমনি আনন্দ দেবে, এসো। তবে আজ আমরা বড় কামনা বাসনা জর্জরিত হয়ে এই কৃষ্ণ ভজন গৌর ভজন কলিযুগের যুগধর্মকে, আচ্ছা মহাপ্রভুর অবদানটা আমরা একটু জেনে নি না? মহাপ্রভু শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতাতে, যে যথাম্মং প্রপদন্তে স্তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তার মানে গোবিন্দ বলছেন আমাকে না ভজলে আমি তাকে ভজন ফল দেব না। এটাই তো এই শ্লোকের অর্থ কি দাঁড়ায়, যে যথাম্মং প্রপদন্তে স্তাংস্ততৈব, আমাকে ভজলে তবে আমি ভজনের ফল, না ভজলে ভজনের ফল দেব না। কিন্তু সেই কৃষ্ণ যখন রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন, ব্রজের কৃষ্ণই তো গৌর হয়ে এলেন, রাধারানীর ভাবকান্তি নিয়ে তো এলেন, রাধা ভাবদ্যুতি নিয়ে এলেন, সেই একই কৃষ্ণ যখন রাধা ভাবটা নিলেন গৌরকান্তি হলেন, সেই রাধা ভাবদ্যুতি নিয়ে তিনি কি বললেন, মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপত্র, শুধু জানে এই দিব মাত্র। যে কৃষ্ণ ভগবান গীতাতে বললেন আমাকে যে যেভাবে ভজে আমি তাকে সেইভাবেই ভজনের ফল দান করি, না ভজলে আমি তাকে ফল দেই না, সেই কৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে কত করুণায় বিগলিত হয়ে বলছেন, কেউ আমার কাছে চাক আর না চাক, সে পাত্র বা অপাত্র আমি বিবেচনা না করেই তাকে দিয়ে দেব। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহারে, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। বাবা ওই একই কৃষ্ণ কারণ্য মূর্তি নিয়ে রাধারানীর ভাবকান্তি নিয়ে এসে বলছেন আমি দিয়ে দেব। কিরকম জানেন, এক নৃপতি রাজা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিধর রাজা, নৃপতি রাজাদের একরকম নৃপতি রাজা, তিনি একদিন মদ পান করেছেন, রাজাদের তো একটু মদিরা পানের আসক্তি থাকে, মদ পান করে ঢুলতে ঢুলতে, মদের একটা মাদকতা আছে তো, ঢুলতে ঢুলতে এসে দেখে তার সেবকরা দুস্থ মানুষের চাল ডাল রিলিফ দান করছে। রাজা এসে বলছে এই আজ আজ আমি দান করব, সরে যা। রাজা মদ পান করে মদিরা পান করে ঢুলো ঢুলো আবেশিক্ত হয়ে এসে বলছে তোরা সরে যা আমি দান করব। রাজা তখন চাল ডাল ভিকারির পাত্রে দিতে গিয়ে বলছেন আমার দাসে রাজা দেয়, আমি যদি তাই দিই তাহলে আর রাজার দান কি হলো, আরে এইটা তো কোনো মহিমা নাই। মদ পান করে মদমর্ত হয়ে চিন্তা করছেন রাজার দান আর রাজার সেবকের দান, চাল ডাল দেয় কি রাজা,
এই ভিকারীগণ কাঙালগণ আমার সাথে এসো তো, মন্দিরের তো চোখ বড় বড়, কোথায়? বলে অন্দর মহলে নিয়ে যাবো আজ ওদের। বলে অন্দর মহলে তো আপনি ছাড়া কারো ঢোকার আদেশ নেই, মন্ত্রী ধরে নেই। বলে আজ আমি এমন কিছু দান করব ওরা আর যেন কাঙাল না থাকে, দরিদ্র না থাকে। রাজা তখন অন্দর মহলে রানীকে বলছেন, আমার জন্য যে রাজভোগ এদের খাওয়াও, সিন্ধুকের চাবিটা খুলে দাও, মণিমুক্তাগুলো দিয়ে দেবো আর যাতে কাঙাল না থাকে। আমার গৌর হরি হলেন রাধা প্রেম মদে মদমত্ত, রাধা অমৃত সুধা পান করে মদমত্ত হয়ে বলছেন, যা কেউ দেয়নি কোনো কালে দেয়নি, আমি সেই কৃষ্ণ প্রেম মণিমুক্তা দুয়ার খুলে দিলাম। অদ্ভুত কথা বলেছেন আমাদের গোস্বামীগণ, আপনি করি আস্বাদনে শিখাইলো জগজ্জনে, প্রভু চিন্তা মনির প্রভু ধনী, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। নিজে যা আস্বাদন করেছেন ওইটাই দিচ্ছেন জগৎকে। হরি বাবা, তুমি যে রাধা ভাবকান্তি বারো বছর গম্ভীর গাম্ভীরার প্রকাশ্যে আস্বাদন করলে, স্বয়ং কৃষ্ণ রাধাকান্তি নিয়ে যা নিজে আস্বাদন করলেন সেটাই এবার জগৎকে দিয়ে দিলেন। শুধু পেলাম না আমি আমার অপরাধের কারণে অভক্তির কারণে, কাঙালদের জন্য বিলিয়ে দিলেন মহাপ্রভু। পাত্র অপাত্র দেখে দেবে না প্রভু? আমরা যদি গৌরকে প্রশ্ন করি, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মা যা পেল না তুমি দিলে আমরা রাখতে পারবো? আচ্ছা প্রভু একটু ভেবে চিনতে দাও। আমরা যদি মহাপ্রভুকে প্রশ্ন তুলি, বাবা পূর্বপক্ষ যা ব্রহ্মা পেল না, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইলো। আচ্ছা প্রভু, ব্রহ্মা যে আনন্দ সিন্ধু রস পেল না, তুমি আমাদের দেবে একটু পাত্র দেখবে না? ছিদ্র পাত্রে দেবে, দেওয়া উচিত। গীতায় বলেছে দান করতে গেলে দেশকাল পাত্র বিবেচনা করে, বলেছেন না গীতাতে? বাবা তো ভালোই জানে দান করতে হয় না, পাত্র। আচ্ছা যারা মেম্বার বা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে আপনাদের গ্রামে এসে যদি বলে একশো নলকূপ দিলাম ভোট দাও, এটা কি প্রকৃত দান হয়? ভোট পাওয়ার আশাই তো দিচ্ছে। তো এইখানে মহাপ্রভু বলছেন, যা ব্রহ্মাকেও প্রভু দাওনি, তুমি আমাদের মতো কামনা কলুষিত হীন জীবদের দিয়ে দেবে, রাখতে পারবে তো? এরা যদি প্রশ্নটা তোলা যায়, প্রভু বললেন কি, আমি শুধু রাধা প্রেম দিতে এসেনি, ওই সাথে সাথে আমি জানি এই কলিযুগের মানুষ অল্পায়ু ক্ষণভঙ্গীর মূঢ় মস্তিষ্ক কামাসক্ত, এই জন্য ওদের পাত্র নেই আমি জানি, তাই নিতাইকে দিয়ে হরিদাসকে দিয়ে আমি নিজেও ওদের পাত্রও দিয়ে দিয়েছি যাতে নিতে পারে। আমি পাত্রও দিয়ে দিয়েছি ওদের। আহারে, এমন করুণায় অবতীর্ণ মহাপ্রভুকে আমরা আমাদের ঘরের ছেলেকে আমরা চিনলাম না, বাংলায় কথা বললেন তিনি, বাঙালির হিয়া অমীয় মতিয়া নিমায় ধরেছে কায়া, বাংলার সন্তান তো শচী পুত্র নিমায়, কিন্তু সূর্য উঠল আমার ঘরে ঘুম ভাঙল ওদের। পাশ্চাত্যবাসীরা, আমার গুরু মহারাজের ওখানে দেখি 10-15 জন বিদেশি মহিলারা এসছেন, সব পাশ্চাত্যবাসী, তারা কোটি কোটি ডলারের মালিক, সর্বস্ব ছেড়ে দিয়ে মালা চন্দন তিলকে চর্চিত হয়ে গুরু বাবার চরণে, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ। গুরু বাবা রাধাকালাচাঁদের অর্চন করে উপরে যান, নিত্যলীলাতে তিনি মগ্ন থাকেন অন্তর্লীলায়। যখন যাচ্ছেন যে পথ দিয়ে হেঁটে গেছেন, বাবা যাওয়ার পরে দেখি ওই 15 জন বিদেশি নি, তাদের দেখলে মনে সাক্ষাৎ লক্ষ্মী দেবী নেমে এসছে। যে পথ দিয়ে হেঁটে গেল ধুলা তো নাই, কিন্তু যে পথ দিয়ে হেঁটে গেছে চোখের জলে সেই ধুলাতে পড়ে পড়ে কাঁপছে। আমি দূরে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছি, দেখ রে দেখ, সেই বিলাস বৈভব, মদ জুয়া ছেড়ে, নাইট ক্লাবে নৃত্য ছেড়ে, কাঙালিনীর ন্যায় রাধারানীর চরণে ব্রজধুলি মাখবার জন্য এদের কত আকুতি, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আমাদেরই শুধু ঘুম ভাঙল না, এমন নিতাই গৌর আমাদের ঘরের দুয়ারে এলো, বাঙালি
হ্যাঁ, আজকে তারা চৈতন্য চরিতামৃতে পড়বে বলে গোস্বামী শাস্ত্রে ইংরেজিটা এটা বাংলায় শিক্ষা নিচ্ছে, আমরা জাগলাম না? জেগে উঠুন, সময় কিন্তু কারো নাই। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য, কখন যে কার এই জীবন প্রদীপ নিভে যাবে জানি না, আর কিন্তু মাথা খুললেও পাওয়া যাবে না মা, এমন মনুষ্য জন্ম পেয়েও যদি ভূ ভারতে। ব্রহ্মা বলেছিল, প্রভু আমার ব্রহ্মার পরদ্ব কালের থেকে এই ভারতবর্ষের বাংলার মাটিতে যদি একটু মনুষ্য দেহ দিতে। ব্রহ্মা প্রার্থনা করেছিল, বলছে ব্রহ্মা এত পরাদ্দকাল আয়ু পেয়েও তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হতে চাইছো কেন? বলেন, কোটি কোটি যুগ যুগান্তর তপস্যা করলেও যা না হওয়া যায়, একবার হা গৌর বললে এই মাটিতে গড়াগড়ি দিলেই সেই ফল হয়ে যায়, সেই ফল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে বাবা নিতাই গৌরের চরণে হরিনাম হরিকথাকে হৃদয় দিয়ে একটু ভালোবাসা। আমি আর সময় নেব না, আপনাদের নিখিল পরম মঙ্গল আত্যন্তিক মঙ্গলের কথা বলছিলাম, সেই মঙ্গলটা হলো শ্রেয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন। বলে দিয়েছেন প্রথমে, সবৈ বংশং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহিতুকিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। ওগো ওগো, জীবনের একমাত্র কল্যাণ হলো কোনো হেতু রেখে কামনা রেখে রাধা মাধবকে ভালোবেসো না। ব্রজপীতির দোয়ারে মহাপ্রভুর সংকীর্তন দোয়ারে অহৈতুকি এসো, কোনো কামনা বাসনা নিয়ে এসো না। আর অব্যবহিতা, কোনো বাধা কোনো অন্তরায় তোমাকে যেন বাঁধতে না পারে। দেহ সুখ কামনা বাসনা রূপীন্দ্রিয়ের তাড়নাকে উপেক্ষা করে তুমি ছুটে চলে এসো। তবে এই ছুটে আসা দরকার, বলেছেন এই শ্লোকটি পাঠ করেই আমি বিশ্রাম দেব। আপনাদের মনে আছে রাজা চিত্রকেতু গন্ধর্বরাজ, তিনি মাতা পার্বতীকে কোলে দেখেছিলেন ভগবান শিবের। এই চিত্রকেতু পরিভ্রমণ করতে করতে কৈলাসে এসে দেখলেন যোগীন্দ্র মনীন্দ্রের সম্মুখে বসে ভগবান শঙ্কর হরিকথা পরিবেশন করছেন, কিন্তু কোলের উপরে মা পার্বতী। এই জন্য মহতের দোষ দেখবেন না, সাধুর দোষ, তার পাপে সে ধ্বংস হতে পারে, আপনি সমালোচনা করে নিন্দা করে অপরাধী হতে যাবেন না। উনি এত বড় সংকর্ষণের মন্ত্র পেয়ে দিব্য রথ পেয়েছিলেন, সেই রথে করে সব ভুবনে উনি ঘুরতে পারতেন। রাজা চিত্রকেতু গন্ধর্বরাজ দেখতে দেখতে কৈলাসে শিবের নিন্দা করে বসলেন, হরি কথা বলছো, অমৃত তত্ত্ব কথা বলছো, সামনে সব ব্রহ্মর্ষি দেবর্ষিরা বসে আর নিজের স্ত্রীকে কোলে বসিয়ে হরি কথা বলছো, নামিয়ে দিতে পারলে না? আসলে ভগবান শঙ্কর মা পার্বতীকে কোলে নিয়ে হরি কথা বলছেন কেন জানেন? ওনার স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নেই আর, পঞ্চানন হরি কথা বলতে বলতে অভেদ দর্শনে কে তার কোলে আছে এই দর্শন তার নাই, কিন্তু উনি দোষ দেখে ফেলল, স্ত্রীটাকে কোলে নামিয়ে হরি কথা বলতে পারছো না। ভগবান শঙ্কর কিছু মনে করলেন না, জানেন তো উনি শঙ্কর্ষণের উপাসক, মাতা পার্বতী ক্ষিপ্র হয়ে গেল, খুব বড় হয়েছিস না, ভগবান শিবের দোষ দেখছিস না, খুব বড় ভক্ত হয়ে গেছিস, যা তুই অসুরের মতো কথা বললি, যা অসুর কুলে জন্ম নে। পার্বতী মা অভিশাপ দিলেন, ভাগবতেরই কথা, অভিশাপ দেওয়ার পরে এসে মাকে প্রণাম করছে, মাকে প্রণাম করে চিত্রকেতু বলছেন, মা তোমার এটা অভিশাপ নয় আশীর্বাদ, আরও আশীর্বাদ করো যে কুলেই যায় যেখানেই যায় যেন গোবিন্দ ভক্তি আমার রুদ্ধ না হয়ে যায়। শিব ঠাকুর বলছে, পার্বতী দেখেছো কৃষ্ণ ভক্তের লক্ষণ, তুমি যে অভিশাপ দিলে বিপরীতে তোমাকেও অভিশাপ দেওয়ার ক্ষমতা ওর আছে কিন্তু দেয়নি। যাওয়ার সময় চিত্রকেতু কি, এই দেখুন ভক্তের মহিমা, আজ তো আমাদের ভিতরে দৈন্য নেই, উনি বলে যাচ্ছেন, মা তুমি আমার ঘর পরিবর্তন করলে কিন্তু ভক্তি নষ্ট করতে পারোনি মা, আমি অসুর কুলে যাচ্ছি বটে গন্ধর্বরাজ থেকে, কিন্তু কৃষ্ণ ভজনটা নষ্ট হবে না মা,
আপনাদেরও বলি, অপরাধে যদি পতনও হয়ে যায় তবে এই 2 ঘন্টা কি জীবনে যেটুকু হরিকথা সাধু সঙ্গে শুনেছেন এই ভজন নষ্ট হবে না কোনো কালে। জড়ভরত পূর্বলীলাতে হরিণ হয়েছিলেন বটে, কিন্তু তার ভজন নষ্ট হয়নি। সে হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত, হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত। এই জন্য ঘটনাক্রমে চিত্রকেতু যখন অসুর হল, অসুর প্রাপ্ত হলেও তিনি স্বর্গরাজ্যকে দখল করে নিলেন। দেবরাজ ইন্দ্র আর পারে না, ঘটনা আপনাদের জানা। দেবতারা মুনি ঋষিরা পরামর্শ করে বলল, দদিচি মুনির বুকের হাড় দিয়ে যদি বজ্র তৈরি করা তো যেন তেন নয় তো, ও কৃষ্ণ ভক্ত, ওকে সহজে মারা। দদিচি মুনি আত্মত্যাগে বুকের হাড় দিয়ে বজ্র তৈরি হলো বটে, বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র যখন দাঁড়িয়েছে, ও তো কৃষ্ণ ভক্ত, ওকে দেখে বজ্র ছাড়তে পারছে না। ও ভাবছে বজ্র যদি মিস হয়ে যায় তাহলে তো আমাকে ও ছাড়বে না। আসলে কৃষ্ণকে যদি আমরা বলি তোমার একটা ভক্তকে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মারছে গোবিন্দ, তুমি কিছু বলবে না? গোবিন্দ বলছেন, পার্বতীর কিছুটা অভিশাপে অসুরকুলে এসছে, আমি চাই আমার ভক্ত খুব দ্রুত ওই সব কুল ছেড়ে আমার চরণে চলে আসুক। আমি প্রেরণা দিয়ে ইন্দ্রকে বজ্র নিয়ে পাঠিয়েছি যাতে দ্রুত আমার চরণে আসতে পারে। তো যখন বজ্রটা কাঁপছে তখন গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছেন, প্রাণনাথ এসেছো তুমি? খুব মার্মিক একটা প্রার্থনা, আমি খুব বেশি আলোচনা এটা করিনি, এটা আমার খুব হৃদয় ছুঁয়ে যায়। গুরু বাবা আস্বাদন দিয়ে গেছেন কোন কবে অমৃতাক্ষরে। তখন বৃত্রাসুরের মরার ভয় নেই তো, গোবিন্দ ভক্তরা তো মৃত্যুকে ভয় পায় না। সামনে তারা গোবিন্দকে দর্শন করে মৃদুমন্দ হাসছে, কি চাই তোমার? ভগবান বলছেন, কি চাই বেত্রাসুর, কি চাই তোমার? বললেন, না প্রভু। কি চাই বললেন? বললেন, না নকপৃষ্ট না পরমেষ্ট না সার্বভৌম রসাদি পট্টম। আহা, এমন প্রার্থনা ভাগবতে বিরল, খুব অমৃত শ্লোক। ন যোগসিদ্ধির পুনর্ভব সামঞ্জস্য যা বিহারস্য কাংশে। আমি চাই না প্রভু, আমি ইন্দ্রপদ পেয়েছি, ব্রহ্মপদ চাই না। আমি রসাধিপতি ব্রহ্মপদ চাই না, আমি যোগসিদ্ধি চাই না। কি চাই প্রভু? শুধু শুধু বিরহের দ্বারা আত্মি দিয়ে যেন তোমার ভজন করতে পারি। মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে চাইছে এই কথায়, বজ্রের সামনে দাঁড়িয়ে। ভগবান এসেছে তো নিতে, ভক্তকে নিতে তো ভগবান আসবেন। আপনাদের একটা কথা বলি, এই যে মৃত্যুর পরে আজকাল শ্রাদ্ধ ব্যবস্থা নিয়েও বেশ দ্বন্দ্ব বাড়ছে, ব্রাহ্মণ শ্রাদ্ধ না বৈষ্ণবী শ্রাদ্ধ, এমন একটা সমাজে এখন হচ্ছে। তবে নিরামিষ শ্রাদ্ধটাই কাঙ্ক্ষিত, আমিষ দিয়ে শ্রাদ্ধ কতখানি কল্যাণ হয় এটা শাস্ত্র বলবে। যুধিষ্ঠির সংবাদে নারদ এই কথা বলেছিলেন। তবে আপনাদের একটু নিবেদন করি, বৈষ্ণব শ্রাদ্ধ কি ব্রাহ্মণ শ্রাদ্ধ, আমিষ শ্রাদ্ধ কি নিরামিষ শ্রাদ্ধ, এটা দ্বিতীয়। প্রথম হলো কি, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ করে কোন সন্তান আত্মীয় আপনাকে উদ্ধার করবে এই আশায় না রেখে নিজের উদ্ধার নিজেই করে চলে যান। গীতায় বলছে, মৃত্যুর পরে কে আপনার শ্রাদ্ধ শান্তি তর্পণ করবে, উদ্ধারেই তো আত্মা আত্মানাং, নিজেকেই দিয়ে নিজে। কত বড় কথা বলেছে বলুন তো গীতাতে, নিজেই নিজে কে কে করবে শ্রাদ্ধ শান্তি? বলে, ওই কুলে যদি বৈষ্ণব ভক্ত না জন্মায়, শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব না জন্মায়, যাত্রার হাতে তর্পণ শ্রাদ্ধ কাজ দেবে না, নিজের উদ্ধার নিজেই করে যান। এই দেখুন কি চাইছেন মৃত্যুর আগে ভক্ত, না নাকপৃষ্ঠায় না পরপৃষ্ঠায় রসাধিপট্টম, আমি ব্রহ্মপদ চাই না, আমি বৈকুণ্ঠ পথ চাই না, ভগবান বিরহের দ্বারা তোমাকে ভজন করতে চাই। একটা বিরহ শব্দ দিয়েছেন, বিরহস্য কাংশে, আমি বিরহের দ্বারা তোমায় ভজন করতে চাই। বিরহটা বললেন কেন? ভজনের মধ্যে একটু আরতি না থাকলে, ব্যথা না থাকলে ভজনটা তার চরণে পৌঁছাতে বিলম্ব হয়।
একটু ব্যথা চায় বাবা, একটু বিরহ চায়। সেই বিরহটা কি এইবার বলছেন? আশ্চর্য, অভূতপূর্ব। কিভাবে তবে ডাকতে চাও? ভগবান বেত্রাসুরকে বলছে, কিভাবে ডাকতে চাও আমাকে, কিভাবে ভজন করতে চাও? অজাতপক্ষ ইব মাতারাং, আমি এত বড় শব্দ আর পাইনি। যেখানে বেত্রাসুরের কথা আছে সেটি ভাগবত বলেছেন, বলছেন কি, অজাতপক্ষ ইব মাতারাং খগা। আহা, শুনছেন তো একটু হৃদয়ে যাক কথাটা। বেত্রাসুর ভগবানকে ডেকে বলছেন, ভগবান বলছেন তুমি কিভাবে আমাকে ভজনা করতে চাও, কিভাবে জানো প্রভু? অনেক দিন ডিমে তা দিয়ে দিয়ে মা পাখিটা ডিম থেকে শাবক প্রস্ফুটিত হয়েছে সদ্য, পাখির বাচ্চাটা বেরিয়েছে ডিম থেকে, মা খাদ্য আনতে উড়ে চলে গেছে, বাচ্চাটার খাদ্য দরকার, শস্য দানা দরকার। মাকে বাসায় না পেয়ে চোখ ফোটেনি, পাখাটা মেলেনি, ওই পাখিটা যেমন আত্মবিরহে কিচির মিচির করে মাকে খোঁজে, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। আহা, কি প্রার্থনা ভগবতের! অজাতপক্ষ ইব মাতারাং খগা। কল্পনা করা যায় মা এই কথা? আমরা পারি তো? আমাদের বুকে ভগবানকে পাওয়ার জন্য এই বিরহ নেই, এই বিরহ নেই বলেই তো পারি না। চোখের জল যদি কৃষ্ণ কথায় পড়ে, হরি নামে পড়ে, জানবেন অনেক জন্মের বোঝা নেমে গেল। ললিতা বলেছিল, গোবিন্দ তোমার বিরহে যখন কৃষ্ণ বলে কেউ চোখের জল ফেলে, ওই জলটা শুকালে একটা পথ তৈরি হয়ে যায়, একটা রেখা তৈরি হয়ে যায়, ওই পথ বেয়ে গোবিন্দ ভক্তের হৃদয়ে আসে। বাবা, যিনি ভাগবত পাঠ দিচ্ছেন তিনি এই জায়গাটা আজ ধৌত করেছেন না? অনন্ত জন্মের পাপের জন্য তো ভগবানে ভক্তি আসে না, তো চোখের জলটা বিধৌত করে দেয়, একটা পথ রচনা করে দেয়। তবে যদি জল না আসে, তবে জানতে হবে কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে, কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে। এত বড় প্রার্থনা মার্মিক। আর কি বলছেন? অজাতপক্ষা খগা। আচ্ছা, বললেন ভগবান আমার চাওয়াটা ঠিক হয়নি, বললেন প্রভু অপরাধ ক্ষমা করো, আমার এ চাওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি বেত্রাসুর? বলছেন পাখিটা শুধু ওর মাকে খুঁজছে না, ওই সাথে সাথে ওর উদরে ক্ষুধা আছে, ওই ক্ষুধা আর মা দুজনকে খুঁজছে, আমার চাওয়াটা ঠিক হয়নি, আমি যেন তোমাকেই চাই, অন্য কিছুর সাথে জড়িয়ে তোমাকে না ডাকি। আরে বাবা, বলছে তাহলে কিভাবে ডাকতে চাও? স্তনাং যথা বৎসতর ক্ষুধাত্ম। কতগুলো মনে হয় হৃদয়ে বাঁধিয়ে রাখি। বেত্রাসুর বলে চলেছেন, স্তনাং যত বৎসতর ক্ষুধাত্ম। বলছেন এইবার কিভাবে চাও বলো? বলেন চাই প্রভু, সকালবেলা গোয়াল থেকে রাখাল এসে মা গাভীটা খুলে নিয়ে গেল, আর ছোট্ট যে বাছুরটা সদ্য হয়েছে 2-10 দিন, বাছুরটাকে বেঁধে রেখে গেল, অতটুকু বাছুর তো মার সাথে নিয়ে যাওয়া যাবে না। বাছুরটা তখন সারাদিন যে পথ দিয়ে রাখাল গাভীটা নিয়ে গেছিল, ধূপ জ্বালিয়ে না বাবা, যে পথ দিয়ে নিয়ে গেছিল, ওই গাভীর বাছুরটা বারবার ওই পথের দিকে তাকিয়ে সারাদিন হাম্বা হাম্বা করে ডেকেছে, মাকে খুঁজেছে। যখন গোধূলি বেলায় উত্তর গোষ্ঠ থেকে রাখাল গাভীমাকে আনছে, দূর থেকে গাভীমা যেমন বাচ্চাটার দিকে ছুটে আসতে চায়, আর বাচ্চাটা সারাদিনের উৎকণ্ঠিত হাম্বা হাম্বা রবে যেমন মায়ের কাছে ছুটে যেতে চায়, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। স্তনং যথা বৎসতর ক্ষুধাত্ম। ক্ষুধাত্ত বৎসের মতো গোধূলি বেলায় মা গাভীটার পেছনে যেন আমি অমনি করে তোমাকে ডাক, ভগবানকে ডাকলেই কি হয় বাবা, ডাকার মতো তো ডাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, তোরা টাকা পয়সার জন্য রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না।
কত কাঁদিস তোরা, ভালোবাসায় ব্যক্ত হয়ে কত আত্মীয় স্বজন হারিয়ে লোকচক্ষুর ক্ষতি হলে কত কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। তবে আমার মতো কপট কান্না কিন্তু আছে, দুর্বলের কান্না। অভিনেতারাও তো কাঁদিয়ে মনোরঞ্জন করে শ্রোতাদের, যাদের হৃদয় খুব দুর্বল তারাও কাঁদার ট্রেনিং নেয়। এই কান্না নয়, লোক দেখানো কান্না নয়, অভিনয়ের কান্না নয়, শ্রোতাবৃন্দকে মোহিত করবার জন্য ক্রন্দন নয়, হৃদয় থেকে যেন আসে, হৃদয়ের ক্রন্দন। আচ্ছা প্রভু, আমার এই চাওয়াটাও ঠিক হয়নি। বাবা কেন ঠিক হয়নি? বললো আগে খাদ্যটা আর মা আলাদা ছিল, আর গাভীর মধ্যে খাদ্য আর মা একই তো। পাখিটার খাদ্য তো পাখিটার মধ্যে ছিল না, কিন্তু গাভীর মধ্যেই বাটে দুধ আছে। তবে আমার এই চাওয়াটাও ঠিক হয়নি প্রভু। কেন? বেত্রাসুর বলছেন, প্রভু শুধু মায়ের প্রতি লক্ষ্য না বাছুরটা, দুধের প্রতিও লক্ষ্য। আমার যেন তোমার চরণ ছাড়া অন্য কিছুর প্রাপ্তির লক্ষ্য না থাকে, অন্য কিছু লক্ষ্য যেন না থাকে, তাহলে আর কি করে চাও? ভক্তকে বলাচ্ছেন, জগৎকে শোনাচ্ছেন কি করে ভগবানকে ভজন করতে হয়, কি করে চাও? প্রিয়ং প্রায় বাবস্যতি বিষণ্ণ মনরা দীক্ষতি তাম। বাবা বিদেশে গেছে স্বামী, সতী স্ত্রী মাথায় সুগন্ধি তেল দেয় না, সাজে না, ভালো শাড়ি পরে না, অল্প বিস্তার খেয়ে বেঁচে আছে। স্বামী চিঠি লিখেছে, অমুক দিন বেলা ১২টায় আমি গৃহে ফিরছি। স্ত্রী যেমন নিজেকে সাজিয়ে পরিপাটি করে বারবার সতৃষ্ণ নয়নে পথের দিকে চাইতে থাকে, ১২টা তো বেজে গেল, এলো না তো, আসছে না তো, সতৃষ্ণতয়নে বারবার তাকিয়ে থাকে। কেন থাকে? গয়না আনবে বলে, টাকা পয়সা রোজগার করে আনবে বলে? না মা, কতদিন তাকে সেবা করতে পারিনি, তার মুখখানা দেখিনি, অন্য কিছু আর চাওয়া নেই, এখানে দুধও নেই, গাভিও নেই, খাদ্যের কণাও নেই, পাখিও নাই, শুধু স্বামী, শুধু প্রিয়। তাই বলছেন, প্রিয়ং প্রায় বা বর্ষিতং বিষণ্ণ, এতদিন বিষণ্ণ ছিল, আজ ফিরবে বলে সতৃষ্ণ নয়নে যেমন অশ্রুজলে অপেক্ষা করে, কখন তোমার মুখটা দেখতে পাবো। প্রভু আমি এমনি করেই তোমাকে ভজনা করতে চাই। আসুন আমরা এই মন্ত্রে দীক্ষা নেই, যেটুকু ভগবানকে ডাকি স্মরণ করি, সে নাম হোক কৃষ্ণ কথা, যেন বিরহ নিয়ে অনুরাগ নিয়ে করতে পারি। উদ্ধব মহাশয় সেটা দেখেছিল, ব্রজগোপী সুন্দরিকাদের কাছে রাধিকা ভ্রমরকে দেখে বলেছিল, রাধারানী কখনো কখনো লতাকে জড়িয়ে ধরছেন আর কৃষ্ণ বিরহিণী বিরহিণী। রাধিকা যখন দশম দশায় মুখে ফেনিবিল গেজা বেরোচ্ছে, যখন মৃত প্রায়, মাঝে মাঝে জ্ঞান থাকে না, তখন ললিতা বলেছিল, রাধে এমন দশায় এমন বিরহে মরে গেলে আমরা কাকে নিয়ে থাকবো, রাধা তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। কিন্তু লীলাতে বলছেন, তোর ওই দশম দশাতে তোর প্রাণ থাকবে না রাধে। রাধারানী তখন বলছেন, জলে যেন ভাসাস না, আগুনে যেন পোড়াস না, একটু তমালে বেঁধে রাখিস। আমি মরতে গিয়েও মরতে পারিনি জানিস, যমুনায় ঝাঁপ দিতে গিয়ে দেখি আমার মুখটা আমার শ্যামসুন্দরের মুখ ভেসে উঠছে। ভাবলো আমি মরলে তাকে কে ভাববে, আমি মরতেও পারলাম না। আচ্ছা রাধে জলে তোকে ভাসাবো না কেন? বললেন, কৃষ্ণ কৃষ্ণ কাঁদতে কাঁদতে যতটা চোখের জল ফেলেছি, পৃথিবীর কোনো জল আমাকে আর ডুবাতে পারবে না, জলে ডুবাস না। আসলে কথাটি সত্য, মহাপ্রভু গম্ভীর গাম্ভীরায় গরুর স্তম্ভের তলে দাঁড়িয়ে যেখানে কাঁদতেন, ওখানে একটা খাল তৈরি হয়ে গেছিল, সম্ভব? রাধারানীর ক্রন্দনে বলছে, জলে ডুবাবেন, বলে আগুনে কেন পোড়াবো না, আগুনে পোড়ানোটাই তো শ্রেয়। বলছেন, কৃষ্ণ বিরহ অনালে এতটা পুড়েছি, কোনো আগুন আর আমার গায়ে লাগবে না। আচ্ছা তমালে বেঁধে রাখলে দুর্গন্ধ হবে না, দুর্গন্ধ ছড়াবে না? রাধারানী বলছেন, আমি ভালোই জানি আমার দেহ থেকে কারো দুর্গন্ধ যাবে না। কেন যাবে না জানিস? আমি শুনেছি পুতনার মতো রাক্ষসী, এত পাপীয়সী, বালক ঘাতিনী, বালকে রক্তপান করত, তাকে বিষ খাইয়ে মারতে গিয়ে গোবিন্দ এক সেকেন্ডের জন্য তার স্তনটা অধরামৃত স্পর্শ করেছিল, ঠোঁটটা, তাতে কি হয়েছিল?
পোতানা মৃত্যুর সময় তার স্বরূপ প্রকাশ হয়েছিল, সেই ষোলো যোজন কি দশ যোজন বৃহৎ দেহটা বৃন্দাবনের শেষ সীমানায় গোবিন্দ ফেলেছিল যাতে ব্রজের গাছগাছালির ভক্তদের ক্ষতি না হয়। ব্রজবাসীরা ওই দীর্ঘ পুতনার পাপিয়সীর দেহটা খণ্ড খণ্ড করে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল, সৎকার করতে হবে। কিন্তু চিতার থেকে দেখলো একটা দিব্য পবিত্র গন্ধ ভেসে আসছে। পূর্ণমাসী দেবী বলল, অমন বালঘাতিনী কৃষ্ণকে হত্যা করতে গেল যে, তার অঙ্গটা গোবিন্দ একটু অধর দিয়ে ছুঁয়েছিলেন, তাতে মৃত পুতনার চিতা থেকে দিব্য গন্ধ ভেসে আসছে। যদি এক সেকেন্ড একটু গোবিন্দের অধরামৃত স্পর্শে পুতনার দেহটা এত পবিত্র সুগন্ধ হয়, আমি তো কৃষ্ণকে আমার হৃদয়ে রেখেছি সারা জীবন, আমার গন্ধ হতে তো বেরোবে না। পার্বত এমন করে ভজনের আত্মি পার্বত আপনাদের কাছে আজ এখানেই ভাগবত কথা রাখছি। একটা অনুরোধ, পাঁচ মিনিট একটু আপনাদের বসতে হবে কষ্ট করে। আমার সাথে যিনি এসছেন, আমার নিতাই, আমার অদ্বৈত, এরা মুরারি মোহন দাস বাবাজির বড় আদরের দুলাল। তো এখন আপনাদের পাঁচ মিনিট দুটো কথা কুকুর বসতেন আমাদের এই সমাজ বাড়িতে নবদ্বীপে, কুকুরটা সামনে গিয়ে কান খাড়া করে পা দুটো সামনে দিয়ে বাবাজি মহারাজের হরিকর, নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমণ দাস বাবাজি বলেন, ওকে আগে বসতে দিবি ও ভক্ত। হঠাৎ পাঠ সমাপ্তে বিশ্রামতে সব ভক্তরা ফিরে গেছে, ভক্ত কুকুরটা যায়নি। রাধারমণ দাস বাবাজি মাথায় হাত দিয়ে বলছে, কিরে ফিরে যাবি না আজ, বাড়ি যাবি না? যেই মাথায় হাত দিয়েছেন মাথাটা কাত হয়ে পড়ে গেছে। বাবাজি মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কুকুরটাকে বুকে নিয়ে কাঁদছেন, তোর মতো ভাগ্য তো আমার হবে না রে। হরি কথা শুনতে শুনতে নিত্যলোকে চলে গেলি, আমায় আশীর্বাদ করে যা, আমিও যেন হরিকথা সাধু সঙ্গে এমনি করে প্রাণ ত্যাগ করতে পারি, আমাকে আশীর্বাদ করে। নামনিষ্ঠ মহাপুরুষ কুকুর বুকে নিয়ে কাঁদছে, বৈষ্ণবের কি মহিমা! উনি বললেন কি, আমার ভক্তের মহোৎসব করব। উনি পাড়ায় পাড়ায় নগরে নগরে যত কুকুর দেখেন গলায় কাপড় দিয়ে বলেন কি, আপনারা আসবেন, মহাপ্রভুর ভোগরাগ হবে, আমার ভক্তের মহোৎসব হবে। আমার মনে হয় কি জানেন, জীবনে যা অপরাধ করে গেলাম, অশাস্ত্রীয় কাজ করে গেলাম, হয়তো জগৎ দেখেনি, অন্তর্যামী তো দেখেছে। মাঝে মাঝে জানেন আমি করি, আমি যখন ঠাকুরের সামনে বসি, গুরু মহারাজের সামনে, আমি বলি আমি যে কাজ করে গেলাম, তাতে যদি কুকুর শৃগালে জন্ম নিতে হয় প্রভু দিও, কুকুর জন্ম দিও, কিন্তু অন্তত বৈষ্ণবের দাবি দিও, যাতে হরিনাম আর প্রসাদ পেয়ে বৈষ্ণব ঠাকুর আমাকে তরাতে পারে। হইতাম যদি বৈষ্ণব দাসেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। প্রার্থনাটা জানিয়ে রেখেছি, যদি কুকুর জন্ম নিতে হয় যেন বৈষ্ণব। এই দেখুন বাবাজি মহারাজ মহাপ্রভুর ভোগ করলেন, মহোৎসব করলেন, কুকুরের মহোৎসব হয় বৈষ্ণবরা পারে। আমার দাদাজি দেখলাম পায়ে জুতা নাই, বারবার লুটিয়ে পড়ছেন, এই কারণে বলছি এই হলো গৌড়ীয় বৈষ্ণবের মহিমা। হরিকথা শুনতে এসছেন, জুতোটা পরে আসেননি এই ঠান্ডার সময়, কোথায় ওই ব্রিজে দাঁড়িয়ে আছেন, দাদাকে একটু নিয়ে যাব। আমি বুঝি না যে বৈষ্ণব কুলে যেন জন্ম হয়, যেন কোনো বৈষ্ণব মায়ের গর্ভে অন্তত জন্ম হয়, তাহলে এগুলি পাওয়া যাবে। এত বড় মহিমা আর দেখা যায় না। কুকুরের মহোৎসব করে নিমন্ত্রণ করলেন, সব বললেন পাগল হয়েছেন, কুকুর নিমন্ত্রণ করলে আসে মহোৎসবে? বাবাজি মহারাজ মহাপ্রভুর ভোগরাগ দিলেন, পাঁচ থেকে ছয়শ কুকুর পাত পেড়ে প্রসাদ নিয়ে গেল, অলৌকিক দৃশ্য নবদ্বীপবাসী দেখল। দেবতারা রাত্রে স্বপ্নেতে বলছেন, রাধারমণ দাস, আমরা কুকুরের রূপ ধরেও তোমার মহাপ্রভুর প্রসাদ পেতে গিয়েছিলাম। এই হলো গৌরাঙ্গের ভক্ত যারা, গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের আমি অনুকৃষ্ণ দাসকে একটু নিবেদন করছি, পাঁচ মিনিট আজকের হরিকথা সুধা যজ্ঞের বিশ্রাম দেওয়ার জন্য। পূর্ণা থেকে উঠবেন না দয়া করে। গুরবি গৌরচন্দ্রায় রাধিকায় তদলে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ।
শুনি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং আত্মশক্তির অংশ কল্যাণিয়া মাতৃমণ্ডলী, যারা আজ এই মন্ত্রী প্রাঙ্গণে শীতের এই স্ত্রী পুত্র বৈভব শোককে পরিত্যাগ করে এই ধরার আসনকে যারা পরম আসন জ্ঞান করে এখানে উপনীত হয়েছে সকলের স্মরণে আজকে এই মহতি ভাগবত অনুষ্ঠানের যিনি এতক্ষণ আমাদের ভাগবত সুধা অমৃত কথা পান করেন তার চরণে দণ্ডবাদ পল্লী জ্ঞাপন করে তার আশীর্বাদকে তার আদেশকে শিরোধার্য করে দু একটি কথা উপস্থাপনা করার প্রয়াসী হব। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে শ্রী ভগবান বলছে, মল নির্মোচনা পুংসান জল স্নানাং দিনে দিনে সকৃত পীতাম্বসী স্নানাং সংসার মরণাসনাম, বলছে সমুদ্রে পুকুরে বা নদীতে স্নান করলে মানুষের শরীরের ময়লা দূরীভূত হয়, কিন্তু এই ভাগবত অমৃত কথা যারা পান করে এই ভাগবত কথা শক্তি যারা স্নান করে তাদের সংসার রূপ কামনা বসানোর সেই ভাগবত অমৃত কথা আমরা শ্রবণ করছিলাম। জগনসরিত লীলা কর্ণ এই কথা ভাগবত কথা যদি এক ফোঁটাও কারোর কানে যায় তার পরম মঙ্গল। সমুদ্র মন্ত্রে যে অমৃত উঠেছিল না, অসুর এবং দেবতাদের মধ্যে যে ভাগাভাগি হয়েছিল তা নিয়েও দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু এই যে ভাগবত প্রেমামৃত রস এ সকলে আমরা আস্বাদন করছি, যা দেবতাগণ প্রকৃতির ভাগবত কথা শ্রবণের জন্য ওই অমৃত সদা দিয়ে তাকে অমৃত দান করতে চেয়েছিল, কিন্তু সেখানে সুখদেব তাদেরকে ধিকৃত করেছিল যে তোমরা ওই সদার সাথে ভাগবত সদাকে তুলনা করছো, কিন্তু সেই পরমৃত সেই প্রেমামৃত সদারস কথা এতক্ষণ আমরা আস্বাদন করছিলেন। রাধারানী বলছে, সুখদেব বলছে যে তদানুসরিত লীলা কর্ণ বিপ্লবে এক ফোঁটাও যদি কারো কানা যায় তাহলে পরম মঙ্গল, সেই পরম মঙ্গলের কথা প্রভুপাদ এতক্ষণ জানাচ্ছিলেন। প্রভুপাদ যে কথাটা বারবার বলতে চেয়েছে, গীতাকার ভগবান আমাদেরকে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে জানিয়েছেন যে নাহং বেদন্ত তপস্যা ন দানন ন চির্যয়া সক্য অহমেব বিদেহ অর্জুন, বলছে হে অর্জুন তুমি যে আমাদের বিশ্বরূপ দর্শন করেছ এ বেদ অধ্যয়ন তপস্যা দান বা যজ্ঞের দ্বারা সম্ভব না, কি সম্ভব? বলছে ভক্তা তনান্নায় সক্য অহমেব বিদেহ অর্জুন কাতুম দ্রষ্টুম তস্তেন প্রবেষ্টঞ্চ পদন্তব, হে অর্জুন একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায় আমাকে প্রবেশ করা যায় আর তত্ত্বের দ্বারা আমাকে জানা যায়, একমাত্র ভক্তি দ্বারাই আমাকে জানা যায়। ভক্তিটা কি? অন্য অভিলিষ্টাংশন্য জ্ঞান কর্ম অনাপ্রীতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম ভক্তির রত্তমা, অন্য অভিলাষশূন্য হয়ে জ্ঞান কর্ম এগুলোকে পরিহার করে শুধুমাত্র হে পরম হে প্রিয় তুমি সুখী হও এটাই ভক্তি, অন্য কিছুই নয়। আত্মেন্দ্রিয় প্রিয় প্রীতিবাঞ্চা তারে বলি কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম, এই আত্ম ইন্দ্রিয়কে পরিত্যাগ করে যদি আমরা কৃষ্ণ সুখ সুখে সুখী হই আমি তার দাস, তিনি আমার জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, এই অভিমান নিয়ে যদি ভজন করতে পারে তাহলে আমাদের পরম মঙ্গল, এটাই আমাদের পরম পাওয়া। প্রভুপাদ এতক্ষণ সেটাই বলতে চাইলেন আমাদের এই ভক্তি। রান্নাঘরে যে আমরা রান্না করি তাতে অনেক ঝুলকালি পড়ে যায়, কিন্তু যদি পাইপটা দিয়ে যদি সেই ধোঁয়াটা বাইরে বের করে দেয় তাহলে সেটা মেঘ আকর্ষণ করে নিয়ে আমাদেরকে বর্ষণ করে শীতলতা দান করে। তা আত্মেন্দ্রটা কেমন? মাকড়সা জালের মতো, মাকড়সা কী করে? জাল বুনন করে সেখানেই সমস্ত পোকামাকড়কে ধরে খায়, কিন্তু সেখানেই সে আবার নিজে ওই জালে ফেঁসে মারা যায়। আত্মেন্দ্রিয় সুখমাংসটা তেমনই, কিন্তু ওই যে রান্নাঘরের ঝুলকালি যাতে না হয় পাইপটা দিয়ে যখন আমরা আকাশে ওটাকে দিয়ে দিই তখন আকাশ ওটাকে
পরিবর্তন করে আমাদেরকে শীতলতা দান করে, এটাই ভক্তি, এটাই প্রভুপাদ আমাদেরকে বারবার জানাতে চেয়েছেন। একটা নিবেদন সকলের কাছে, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার জন্ম সার্থক করি পরম পরোপকার। এই পরোপকার আমাদেরকে করতে হবে, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। নিরিদিহ মারদং সুলভাম, আমাদের এই নিরিদিহ অর্থাৎ মনুষ্য দেহটা আমরা খুব দুর্লভ করে পেয়েছি। আমরা এমন কোনো সুকৃতি বা পুণ্য করিনি যে আমাদের নিজ কৃপায় আমরা এই মনুষ্য দেহটা লাভ করব। শ্রী ভগবান গীতায় বলছে যে জন্মের পূর্বে তুমি কোথায় ছিলে তুমি জানো না, মৃত্যুর পরে তুমি কোথায় যাবে সেটাও তুমি জানো না। এই মধ্যবর্তী সময় তোমাকে আমি যে জন্মটা দিয়েছি এখান থেকে আমাকে জানার চেষ্টা করো, তুমি কে, তোমার কিসের পরম মঙ্গল হয় সেটা তুমি জানার চেষ্টা করো, তাহলে তোমার পরম মঙ্গল। নির্দেহ মারদং সুলভাম সুদুর্লভাম সুকল্পাম গুরু কল্পাধরাম মায়ানুকুলন নবস্য তেরিতাম কুমান ভবাতিং মা তরে তো স্ব আত্মাহা। বলছে মনুষ্য জন্ম লাভ করে যে কৃষ্ণ ভজন করলো না, হরি ভজন করলো না, তাকে বলছে আত্মহত্যাকারী। আমরা যে দুর্ঘটনায় মারা যায় ও অন্য কারণে আত্মহত্যা করে সেটাকে প্রকৃত আত্মহত্যা বলে না। কৃষ্ণ ভজন ব্যতীত, কৃষ্ণ ভজন ব্যতীত যারা দিনাধিবাদ করছে তারাই প্রকৃত আত্মহত্যার কারণ। সকলের কাছে এই নিবেদন, আপনারা কৃষ্ণ ভজন করুন। অনলে মধু অনিলে মধু সমীর বরিষে মধু মধু বর্ষার জল, আর সেই মধুময় কৃষ্ণ সকল জীবের আশ্রয়। এই মধুময় কৃষ্ণ সকল জীবের আশ্রয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলিযুগের তিনি পাবন অবতার, প্রেম অবতার, তিনিও কৃষ্ণ জানিয়া জগৎ করিলা ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শকে নিয়ে, নিতাই সাদের আদর্শকে নিয়ে আমরা সামনে চলতে পারি। কলি ঘোর তিমির, এই কলিকাল ঘোর তিমি, বরাশল জগজন ধর্ম কর্ম রহুক তু অসদনে চিন্তামণি বিধি মিলাইল আনি বুড়া বড় দয়ার ঠাকুর। এই কলিযুগে একমাত্র দয়ার ঠাকুর আমার শ্রীমন চৈতন্য মহাপ্রভু নিতাই চাল। প্রভাত বারবার বলছেন যে শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করব প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়ে করে এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। এটাই আমাদের একমাত্র পরম পাত্র, এই আদর্শকে রেখে যেন আমরা সামনে চলতে পারি। মা আমরা আবার আসিব, আবার হাসিব, আবার গাইব গান, একটি কথা বলিবার দরে। এই এই যে সদাযজ্ঞে এই ভাগবত কথায় একমাত্র কিছু কি আছে, অমৃত, নামামৃত, প্রেমামৃত, শিবামৃত, অধরামৃত, দৈনামৃত, এখানে বিষ বলে কিছুই নাই, শুধু অমৃত অমৃত। সেই পরম ভাগবত কথায় আমরা শ্রবণ করছি। শাস্ত্রে যারা ভাগবত শ্রোতা তাদেরকে বলছে যে শ্রুতি, তাদের যে কর্ণটাকে বলছে সমুদ্রের সমতুল্য। সমুদ্রে যেমন নদী নালার জল গেলেও সে ছেলে বের করে দেয় না, তেমনি আমরা এতক্ষণ সেই সমুদ্রের মতো কর্ণ নিয়ে সে ভাগবত কথা শ্রবণ করছেন, আমার মতো অধমের গোদৌরবের কথাগুলো শ্রবণ করছেন, এটাই পরম পাওয়া। আর ভুলিতা জানা, আমরা যারা অনেক দূর থেকে এসেছেন, শাস্ত্রে বলছে ভুলিতা জানা, যারা অনেক আছে, যাদের অনেক আছে, যারা অনেক কিছু দান করতে পারবে তাদের বলে ভুলিতা। আপনার সত্যি ভুলিতা, আমাদের মতো অধমকে কৃপা করার জন্য এই ভাগবত অনুষ্ঠানে উপনীত হয়েছে, যা আমাদের কাছে পরম পাওয়া, যা আমরা অনেক দূর থেকে এসো আমরা আমাদের মুখগুলো দেখে আমাদের যে অতৃপ্ত বাসনা আমরা পূর্ণ করতে পারলাম না। সকলের সামনে ধন্যবাদ করে জ্ঞাপন করি, এখানে ভগবৎ সদালোকের কথা আসছে, এখানে বিশ্রাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম।